إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গত ক্লাসে আইনুল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চোখের কথা সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব কোরআনুল আযীমের ভিতরে বর্ণনা করেছেন তা সবিস্তারে আমরা শিখেছি। আমরা দেখতে পেয়েছি যে সেখানে বাংলা ভাষায় কোরআনের অনুবাদগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে আইনুল্লাহ তাআলা আল্লাহর চোখ। সেই চোখের অনুবাদের ক্ষেত্রে বলা হয়েছে সম্মুখে, আল্লাহর সম্মুখে অথবা পর্যবেক্ষণে অথবা তত্ত্বাবধানে। চোখ কথাটুকুকে তুলে দিয়ে বিকল্প শব্দ হিসাবে অন্য শব্দগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা শিখেছি যে এই ধরনের শব্দের অর্থ বিকৃত করা এবং অন্য কোনো বিকল্প শব্দে সেটাকে পরিবর্তন করে দেওয়া, নতুন করে সংযোজন করা ইত্যাদি আমাদের জন্য অত্যন্ত গরহিত কাজ। আকীদার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে চিনতে গেলে, মারিফাতুল্লাহ তাআলা সত্যিকার ভাবে চিনতে গেলে তাকে সেভাবেই চিনতে হবে যেভাবে তিনি সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের ভিতরে নিজের পরিচয় বর্ণনা করেছেন। আমরা ইতিপূর্বে আরেকটি ক্লাসে আমরা ওয়াজহিল্লাহি তাআলা সম্পর্কে দুটো ক্লাসে, একটি ক্লাস অনেক আগে হয়েছিল, আরেকটি ক্লাস সাম্প্রতিক কিছুদিন আগে হয়েছে, সেখান থেকে কিছু শ্রোতা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে আল্লাহর যে চেহারা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ গুণাবলী, সেটাকে আমরা কিভাবে ধারণ করব। এই যে ওয়াজহুল্লাহি তাআলা আল্লাহর চেহারা, সেটাকেও বাংলাদেশের কোরআন কারিমের অনুবাদ করার ক্ষেত্রে বিকৃত করা হয়েছে, ব্র্যাকেট বন্দি করে দেওয়া হয়েছে আমাদের আকিদার সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টুকুকে বিকৃত করা হয়েছে। একইভাবে বলা হয়েছে এই চেহারা হচ্ছে সন্তুষ্টি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের ভিতরে রেদা বলে পৃথকভাবে তিনি বলেছেন সন্তুষ্টি হচ্ছে রেদা। যেমন আমরা বলে থাকি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হোক, যেমন সাহাবীদের নাম আমরা বলে থাকি। সুতরাং রেদাউল্লাহি তাআলা এটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর ওয়াজহুল্লাহি তাআলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, যে সিফাত হচ্ছে সিফাতুল জাতিয়া, তার জাতির সিফাত। তার অস্তিত্বের অন্যতম গুণাবলী হচ্ছে ওয়াজহুল্লাহি তাআলা। কিন্তু আমাদের বক্তৃতা থেকে আমাদের কিছু শ্রোতা তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে এটাকে কিভাবে ব্যবহার করা যায় প্রাত্যহিক জীবনে। এই যে ওয়াজহুল্লাহি তাআলা, এটাকে আমরা কিভাবে এটা প্রয়োগ করতে পারি, সেই কারণে আমি আপনাদের খিদমতে আবারও এই ওয়াজহুল্লাহি তাআলাটাকে আজকে আবার নতুন করে সুন্দর করে আপনাদেরকে বলছি। এটি বলার প্রয়োজন ছিল না, কিন্তু মারিফাতুল্লাহি তাআলা অসম্পূর্ণ থেকে যাবে, মারিফাতুল্লাহি তাআলা একজন মানুষের পক্ষে জানা কোনোভাবেই সম্ভব হবে না যদি না সে ওয়াজহুল্লাহির গুরুত্ব, ওয়াজহুল্লাহকে কিভাবে ব্যক্তি জীবনে প্রয়োগ করবে সেটা যদি শিখতে না পারে। শুধুমাত্র কিতাবের ভিতরে ওয়াজহুল্লাহ আল্লাহ চেহারা, আর সে যদি লজ্জা পায় যে এটা বলা যাবে না, এটা তো আমাদের বাংলাদেশে বলে না, বাপ দাদা কেউ বলে নাই, এটা আবার কি, এরকম ধারণা নিলে তার যে কি ক্ষতি হবে, এবং কি ধারণা নিলে সঠিকভাবে সেটাকে প্রয়োগ করা যাবে, সেই জন্য আমাদের একটু বিস্তারিত আবার আমরা রিভিশন দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা।
وجه ربنا سبحانه يا الله سبحانه وتعالى পবিত্র সেই আল্লাহ আমাদের প্রভু তার রয়েছে একটি চেহারা লিল্লাহি সুবহানাহু ওয়াজহু লা ইউশিবহু ওয়াজহুল মাখলুকিন তার এই চেহারা তার সৃষ্টির চেহারার সাথে কোনো সাদৃশ্যপূর্ণ নয় অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সৃষ্টির প্রাণীকে তিনি চেহারা দান করেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার সাথে তাদের কোনো সাদৃশ্যপূর্ণ নেই কিন্তু এটাকে চেহারা হিসেবেই আমাদের বলতে হবে এই চেহারাকে সন্তুষ্টি বলা এই চেহারাকে অন্য কোনো দয়া বলা রহমত বলা ইত্যাদি ইত্যাদি মানে এভাবে জিনিসটাকে আড়াল করা সেটি হচ্ছে আকীদার জন্য অত্যন্ত খেলাফ আমাদের ভারতবর্ষে তথা বাংলাদেশে আকীদা যে বিনষ্ট হয়েছে তার এই প্রমাণ এই চেহারা এবং চোখ এই দুটো গুরুত্বপূর্ণ সিফাত গুণাবলী আমরা যদি দেখি বাংলা কোরআনগুলোতে এবং আমরা যারা শিখছি তাহলে দেখব যে আমরা কত মানে অন্ধকারে নিমজ্জিত রয়েছি নুসাদ্দিকু বিযালিক ওয়া নুমিনু বিহি আমরা সেটাকে সত্য বলে ধারণ করি যে আল্লাহর একটি চেহারা রয়েছে এবং তার উপরে আমরা ঈমান এনেছি লাআন্না আল্লাহ আখবারনা বিযালিকা ফি কিতাবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কিতাবের ভিতরে সেই খবর তিনি দিয়েছেন নাসা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহাদীসিহি এবং হাদিসের ভিতরে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খবর আমাদেরকে দিয়েছেন নস আকারে দিয়েছেন ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সূরা আর রহমান যে আয়াত নাম্বার 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা যে ওয়া ইয়াবকা সেটি থেকে যাবে চিরন্তন ভাবে থেকে যাবে এই চেহারাটার একটি বর্ণনা তিনি বলেছেন যে জুল জালালি ওয়াল ইকরাম যে তার মহিমা তার ইজ্জা তার সম্মান এবং তার গরিমায় উদ্ভাসিত সেই ওয়াজহু আর এটি হচ্ছে রব্বিকা মানে তোমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটুকু বলতে কি বুঝেছেন يقول ابن جرير عند تفسيره لهذه الآية যে ابن جرير তার তাফসীরের ভিতরে এই কথাটুকুকে বলেছেন জুল জালাল ওয়াল ইকরাম এটি হচ্ছে একটি বাক্য আপনারা এখন আমি এই কয়েক মিনিট আপনাদের সাথে কিছু গ্রামার আলোচনা করব এটি না জানলেও কোনো সমস্যা নেই শুধু শুনে যান ইনশাআল্লাহ তাআলা এখানে বলা হয়েছে জুল জালাল ওয়াল ইকরাম মান নাতু ওয়াজহ যে এটি হচ্ছে একটি নাত মানে অ্যাডজেক্টিভ যে যারা গ্রামার জানেন তারা জানেন যে নাত মানে হচ্ছে একটা এক ধরনের বিশেষ বিশেষণ মানে অ্যাডজেক্টিভ এটি কার অ্যাডজেক্টিভ এটি হচ্ছে ওয়াজহ আল ওয়াজহুল্লাহ তাআলা জুল জালালি ওয়াল ইকরাম ফালিযালিকা রাফউ যু এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল ওয়াও যু এই যে ওয়ার্ডটুকু রয়েছে শব্দটুকু তার উপরে রাফ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে এই কথাটুকু আপনারা যদি বাক্যটাকে দেখেন সেন্টেন্সটাকে যদি দেখেন সিগা এর কোরআনুল কারীম তাহলে দেখতে পাবেন যে ওয়াইয়াবকা ওয়াজহু এখানে ওয়াজহুর উপরে রাফু হয়েছে মানে চেহারার উপরে রাফু হয়েছে নমিনেটিভ ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইনশাআল্লাহ অ্যান্ড জু এর উপরে রাফু হয়েছে মানে নমিনেটিভ হয়েছে তার মানে হচ্ছে এটি গ্রামার অনুযায়ী যে ওয়াজহু এই শব্দটাকে নাত করা হয়েছে মানে অ্যাডজেক্টিভ করা হয়েছে ওয়াজহু হচ্ছে অবজেক্ট সাবজেক্ট অথবা সাবজেক্ট অথবা অবজেক্ট
আর তার অ্যাডজেক্টিভ হচ্ছে জুল জালালি ওয়াল ইকরাম, নাহাত ওয়াজহু। কিন্তু পূর্বেকার অনেক স্কলার এটাকে তারা অস্বীকার করেছে, এই কারণে আমাদের দেশে ওই ওয়াজহুটা চালু হয় নাই। ওই যে কিছু স্কলার যারা এই আল্লাহর চেহারাকে অস্বীকার শব্দের কিছুটা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদিগকে বিভ্রান্ত করেছে, এই কথাটুকু মানে কিতাবের ভিতরে এসেছে, ওয়াকাদ নাফি বাদাল সাবিকিন ইসবাতুল ওয়াজহুল্লাহি তাআলা, যে আগেকার যে কিছু ইসলামী চিন্তাবিদ তারা এটাকে অস্বীকার করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো চেহারা নাই। ওয়াজামু আন্নাল ওয়াস ওয়াসাফা বিকাউলাহু জুল জালালি ওয়াল ইকরাম, তারা বলতো যে এই যে জুল জালালি ওয়াল ইকরাম ইন্নামা হুয়া লিরাব্বিল মানউত, এটি ওরা বলতো যে এটি হচ্ছে আল্লাহ রবের উপরে মানউত হয়েছে। কিন্তু আমরা গ্রামার হিসাবে দেখছি যে এটা ওয়াজহুর উপরে না মানউত হয়েছে, রবের উপরে নয়, কারণ রাব্বিকা এর উপরে কোনো রাফউ নাই, রব রব্বিকা এর উপরে কোনো রাফউ নাই, নমিনেটিভ কোনো ক্লজ নাই, সরাসরি এটিকে পসেসিভ জেনেটিভ করা হয়েছে ইদাফ। তো এখন এটি গ্রামার হিসাবেও হচ্ছে এটা অশুদ্ধ, জুল জালালি ওয়াল ইকরাম ইন্দাহুম রাব্বিল লা ওয়াজহু, তারা বলতো যে এই যে জুল জালালি ইকরাম এটা আসলে হচ্ছে রবের বিশেষণ। একটু বাংলায় বলছি যে এখানে দুটো শব্দ আছে, একটি হচ্ছে রব্বিকা মানে রব, আরেকটি হচ্ছে ওয়াজহু। গ্রামার অনুযায়ী যারা এটাকে অস্বীকার করেছে তারা বলেছে যে রব শব্দের যে মানে মানউত হচ্ছে জুল জালালি ওয়াল ইকরাম, যে আল্লাহ হচ্ছেন জালাল ধারী, জালাল এর জালালের অধিকারী এবং ইকরামের অধিকারী, ম্যাজেস্টি অ্যান্ড অনার, এটি তারা বলেছে। কিন্তু গ্রামার অনুযায়ী এই কথাটুকু সঠিক নয়, এটি হচ্ছে ওয়াজহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার মানাত হচ্ছে জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে তার চেহারা এক কি কিসের অধিকারী, দুটো জিনিসের অধিকারী, জুল জালাল ওয়াল ইকরাম, ম্যাজেস্টি অ্যান্ড অনার, মহিমা এবং গরিমা এবং সম্মান, সবকিছুর অধিকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা। এই কারণেই অন্যান্য স্কলার যেমন ইবনে খুজাইমা এই কথাগুলোকে যারা এই আল্লাহর চেহারার এই মানাতকে মানে না, বিশেষণকে মানে না, জুল জালাল ওয়াল ইকরাম এটিকে চেহারা বোঝাচ্ছে, তাদেরকে বাতিল করে দিয়েছেন ইবনে খুজাইমা। ওয়াকাদ রাদ্দা হাযাল জাম আল ইমাম ইবনে খুজাইমা ফাকালা হাযিহি দাউ ইয়াদাউহা জাহিল বিল লুগাতিল আরব, যে আরবি ভাষা একমাত্র অজ্ঞ লোক ছাড়া এই কথাটুকু কেউ বলবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইয়াবকা ওয়াজহু, যে চিরস্থায়ী হবে হচ্ছে আল্লাহর চেহারা, রব্বিকা মানে এবং মানে যে তোমার প্রভু জুল জালালি ওয়াল ইকরাম, এখানে ওয়াজহু এবং এর উপরে রফউ হয়েছে নমিনেটিভ, যেটি হয়েছে সাবজেক্ট, তারপরে এটি মানউত হয়েছে, এটাকে ব্যাখ্যা করছে, এটাকে বিশেষণে ফেলে দিচ্ছে জুল জালালি ওয়াল ইকরাম, মানে যারা নাত পড়েছেন তারা বুঝতে পারছেন। ফা যাকারা ওয়াজহু মাদমুমান ফি হাযিহিল মাউদূ মারফুআন, কেননা এই যে ওয়াজহু এই যে চেহারার শব্দটুকু এসেছে এটি বোঝানো মানে পরিষ্কার হয়েছে যে এটি হচ্ছে মারফুআন হয়েছে, রফু হয়েছে, সাবজেক্টিভ হয়েছে, নমিনেটিভ ক্লজে। ওয়াজাকার রাব্বা ফি খাফিদিল বাই ইদাফাতিন, যে এই যে জুল জালাল ইকরাম এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেন নাই, কিন্তু যে রব কথাটুকু এসেছে, যে রব্বিকা এই কথাটুকু এসেছে কি ওয়াজহুর সাথে ইদাফ হিসাবে, জেনেটিভ মানে পসেসিভ স্ট্রাকচারে এসেছে, যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেটিভ ইদাফ মুদাফ হিসাবে এই এই শব্দটুকু রব্বিকা
এখানে এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে ওয়ালাউ কানা ক্বাউলু যুল জালাল ওয়াল ইকরাম মারদুদান ইলা যাকারা রাব্বি যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবকে বোঝায় না বরঞ্চ এটি বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আশা করি বুঝতে পেরেছেন ওমান নতিজা আফিহি ইসবাতু ওয়াজহ আল্লাহ قوله سبحانه وتعالى كل شيء حالك إلا وجهه سورة قصص آيات نمبر أستواشي جي شب كيشي دهنشو هوي جابي شدو مطرو الله سبحانه وتعالى تار كحرا جلال والإكرام إخاني اكتجيني جدي عمرا لقه كوري شتي عمرا دكتي باتي جي اي جي عمدر جي بھالو كاج بولو সেই কাজগুলো কিন্তু ধ্বংস হবে না আবার বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যে গুড ডিড যেগুলো আমরা করি এটি আজকের এই কথাটুকু একটু নতুন শোনাবে কিন্তু আপনাদের অনুরোধ করছি একটু ধৈর্য ধরুন যে এই যে আমাল সালিহান এই যে ভালো কাজ যেগুলো আমরা করি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাচ্ছে এবং এই ভালো কাজগুলো চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলোকে তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেগুলো পৌঁছে যাচ্ছে সেগুলো কখনোই ধ্বংস হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে যদি গ্রহণ করেন এই কারণে আমাদেরকে চিন্তা করতে হবে যে যারা স্কলার তারা বলেছেন আসারুল্লাহি তাআলা যে এই যে আল্লাহর চেহারার উপরে ঈমান তার যে প্রভাব এটা কি এই প্রভাবটুকু আমাদেরকে এখন বিস্তারিতভাবে একটু জানতে হবে ইযা আল্লামনা মা ক্বারারাহু আল্লাহু তাআলা ফালাইনা আন নাকসাদু ওয়াজহি কেননা আমরা যেটা করি সেটি হলো কাসদু ওয়াজহুল্লাহি তাআলা বিসালিহিল আমাল আমরা যে ভালো কাজগুলো করি সেগুলো করি একটাই কারণ সেটি হচ্ছে কাসাদু ওয়াজহুল্লাহি তাআলা যে আল্লাহর চেহারাটাকে খুঁজি আল্লাহর চেহারাটাকে পাওয়ার জন্য আমরা আমলে সালেহ করি এইভাবে সেটি যে প্রত্যেকটি কাজ সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা পাওয়ার জন্য এটি হচ্ছে অন্তর্নিহিত মূল কারণ বড় বলছি সবগুলোকে একভাবে সরলীকরণ করবেন না যেটি আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি যে কিছু কিছু শ্রোতা এরকম তারা ধারণা করছে যে তাত্ত্বিক সবকিছু কাজগুলোকে আমরা বলবো যে এইগুলি আল্লাহর চেহারা পাওয়ার জন্য করছি আমি বললাম যে আপনি কি ভাত খেয়েছেন জি আমি ভাত খেয়েছি আল্লাহর চেহারা পাওয়ার জন্য আপনি কি আপনার হাজবেন্ডের খেদমত করেছেন জি আমি খেদমত করেছি কেননা আল্লাহর চেহারা পাওয়ার জন্য এই কথাগুলো এভাবে বলা হয় না সেটাই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা মানে কথাটা হচ্ছে কাসাদু ওয়াজহুল্লাহি তাআলা বিসালিহিল আমাল যে ভালো কাজ যেগুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিওয়ার্ড দিবেন আমাদেরকে পুরস্কৃত করবেন সেগুলোর মূল উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে কাসাদু ওয়াজহুল্লাহি তাআলা আল্লাহ চেহারা পাওয়ার জন্য এতে কোনো সন্দেহ নেই কিন্তু জিনিসটা হচ্ছে মূল প্রকাশভঙ্গিটা কিভাবে হবে সেটি হচ্ছে ভিন্ন একটি প্রসঙ্গ দুটোকে একত্র করা যাবে না ইযা আল্লামনা মা ক্বারারাহু আল্লাহু তাআলা ফালাইনা আন্না নাকসাদু ওয়াজহু যে আমরা জানি যে আল্লাহ বলেছেন যে আমাদেরকে অবশ্যই আল্লাহর চেহারাকে খুঁজতে হবে আমরা যেহেতু হতভাগা আল্লাহর চেহারা বলে কিছুই তো কোরআনেই পড়তে পারছি না জানতেও পারছি না অথচ স্কলাররা বলছেন যে এটা হচ্ছে মাস্ট আমাদেরকে সেটিকে অন্তরের ভিতরে থাকতে হবে যে আমরা আল্লাহর চেহারা পাওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করছি এটি থাকতেই হবে রব্বানা বি আমালিনা কামা আরশাদাল্লাহু তাআলা ইলা যালিক ফি মাহকুমা কিতাবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম হিসাবে কিতাবের ভিতরে সেটি বলেছেন ফাল আমালু আল্লাযি লা ইয়াকসিদু বিহি ওয়াজহুহু বাতিলুন যে কোন কাজ যদি আল্লাহর চেহারা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে করা হয় তাহলে সেটি কোনো মানে সওয়াব হবে না সেটি বাতিল হয়ে যাবে
ব্যক্তি কোনো রিওয়ার্ড হবে না কেননা এই কারণেই কলাররা বলছে কুল্লু শাই ইন হালিকুন ইল্লা ওয়াজহু যে সবকিছু ধ্বংস হয়ে যাবে তার চেহারা ছাড়া এই আয়াতের ব্যাখ্যায় স্কলাররা বলেছেন যে এই যে আমলে সালে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মজুদ থাকবে এগুলো ওই ধ্বংস হবে না কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে গ্রহণ করেছেন এই এই কথাটুকু একটু তাত্ত্বিক কিন্তু এভাবে কিছু স্কলার সেটাকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সালেকে তিনি সংরক্ষণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এটি একটি বস্তুগত ধারণা আমরা আমলে সালেহ মানে ভালো কাজ সেটাকে আমরা এই কোনো আকার অথবা কি ইউনিটে সেগুলো তো আমরা মাপতে পারবো না কারণ এটি হচ্ছে একটি আল গায়েব একটি বিষয় যেটু আমাদের ধারণার বাইরে কিভাবে গুড ডিড গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিজার্ভ করবেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন এখন আসুন যে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুড ডিড গুলোর বর্ণনা দিয়ে তিনি তার চেহারার কথা উল্লেখ করেছেন ওই কারণে যে জিনিসগুলো হচ্ছে খাস ভাবে বিশেষ বিশেষ কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও সব কাজের পিছনেই যে ড্রাইভিং মোটিভেশনটুকু থাকবে সেটি হচ্ছে যে কাসাদ ওয়াজহুল্লাহি তাআলা সেটি হচ্ছে মূল যে আমরা সবাই বানি আদম যারা মুসলমান হয়েছি মুসলিম হয়েছি তার উপরে সুবহানার উপরে ইমান এনেছি তার চেহারাটাকেই আমরা খুঁজতে চাচ্ছি মানে খুঁজে ফিরছি অথবা পাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা এখন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পছন্দ করেছেন কতিপয় বিশেষ বিশেষ কিছু কাজের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন এমন নয় যে কোরআনুল আযীমের ভিতরে তিনি সমস্ত কাজের সাথে ওয়াজহিল্লাহি তাআলা উল্লেখ করেছেন তা নয় তিনি বিশেষ বিশেষ কাজের সাথে সেগুলোকে উল্লেখ করেছেন যেগুলো গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে ওই কাজগুলো ওয়ামিন জালিকা ইনফাকুল মাল ইবতিগার ওয়াজহু যে যখন মানুষ আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে তখন সে আল্লাহর চেহারাটাকে খুঁজে পাই সেটি হচ্ছে সূরা রুম আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন সূরা রুম আয়াত নাম্বার 39 যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তারা যাকাত এই যে দান যাকাত আদায় করে এবং এরকম আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটাকে পাওয়ার জন্য তারা সাদাকাত করে যাকাত আদায় করে কিসের জন্য ওয়াজহিল্লাহি তাআলা যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটাকে তুরিদুনা তারা চায় তারা খুঁজে এখানে ইংরেজি অনুবাদগুলোতে কোন কোন কোরআন শরীফের ভিতরে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ কাউন্টেনেন্স বলা হয়েছে কাউন্টেনেন্স শব্দটুকু আর ইংরেজিতে এসেছে সেগুলো বাইবলিক্যাল টার্ম কিন্তু খ্রিস্টান দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ফেইস কাউন্টেনেন্স হিসেবে বাইবেলের ইংরেজি এডিশন গুলোতে বলা হয়েছে শব্দ হিসেবে কিন্তু সেটাকে ফেইসও বলা যায় কোনো সমস্যা নেই তো কাউন্টেনেন্স অথবা ফেইস এইভাবেই এটার সঠিক অনুবাদ হবে যে ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদাফু এবং যখন সে যাকাত দিবে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে চেহারাটাকে পাওয়ার জন্য সেটা সে অনুভূতি সেই কথাটুকু সে অন্তরে ধারণ করবে বুঝতে পেরেছেন যেটা আমরা করতে পারিনি এতদিন আমরা হয়তো জাকাতে টাকা দিয়েছি কিন্তু এই জাকাতে টাকা দিলাম হ্যালো সালাম আলাইকুম আপনারে 20 টাকা দিলাম অথবা $200 পাঠিয়েছি জাকাতের জন্য এই যে অনুভূতি সে অনুভূতির ভিতরে আল্লাহর চেহারা পাওয়ার জন্য ওই কথাটুকু আমাদের অন্তরে আসে না কিন্তু এটাকে আনতে হবে এটা হচ্ছে প্রথম কথা আনতে হবে কাসাদু ওয়াজহিল্লাহি তাআলা
যে এটাকে আনতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হুকুম করেছেন যে অন্তরের ভিতরে সেটাকে আনতে হবে, তুরি দুনা ওয়াজহাল্লাহ, এটাকে অন্তরে আনতে হবে। এখন প্রশ্ন হলো এটা আমরা কি বলবো যে এটা আল্লাহর চেহারা, সেটি একটি প্রশ্ন। সাধারণত যে সকল কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি বড় রিওয়ার্ড দিচ্ছে, হাদিসের ভিতরে এসেছে যে ওয়াজহুল্লাহি তাআলার বিনিময়ে তোমরা জান্নাত ছাড়া অন্য কিছুকে চাইবে না, এটি হাদিসের ভিতরে এসেছে সহিহ হাদিসে। তার মানে আগুন থেকে বেঁচে যাবে যে ধরনের কর্মকাণ্ড, মানে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে সেই কাজগুলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা পাওয়ার জন্য বলাটা বেশি মুনাসিব, বেশি উত্তম, বেশি সুন্দর। এখন এটা কখন বলি, এটা আমরা মানুষকে শুনিয়ে বলতে পারবো না, এটি হচ্ছে প্রথম কথা। কারণ এটি হচ্ছে আমার আকীদা, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার মানে আকীদা, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওভাবেই মানে মানে চাচ্ছি যেভাবে তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। সেটি হচ্ছে কখনো যদি প্রয়োজন পড়ে কোনো কিছু বলার, যে মনে করেন যে আপনি কিছু দান খরাত করলেন, আপনার হাজবেন্ড অথবা আপনাকে বললো, আপনার বাবা আপনাকে বললো তুমি এত টাকা দিয়ে ফেলছো, অথবা ইত্যাদি ইত্যাদি, মানে কোনো পরিস্থিতির কারণে যখন মানুষ কিছু বলতে বাধ্য হয়, অথবা যাকাত দেওয়ার সময় যদি আপনি ভাই এবং বোনকে যাকাত দেন, যারা গরিব আত্মীয় স্বজনকে, তারা হয়তো যাকাতটা নিতে চাবে না যাকাত শব্দটা শুনলে, তখন আপনি যদি ওই কথাটুকু বলেন যে আমি তো আল্লাহর চেহারা লাভের জন্য এই টাকাটুকু আপনাদের খেদমতে দিয়েছি ইত্যাদি, তখন ওটা সে ওইভাবে মনে করবে না। এরকম বিশেষ পরিস্থিতিতে আপনি একান্ত ভাবে এটা হয়তো শুনিয়ে দিলেন, এই এটা প্রাত্যহিক জীবনে সবসময় বলবে এই এরকম নয়, সেটি হচ্ছে পরিস্থিতির মানে মোকাবেলায় এই কথা দিয়েই জবাব দেওয়াটা আল্লাহ পছন্দ করেন এই। কিন্তু জিনিসটার মহিমা এবং গরিমার কথাটুকু মাথায় রাখতে হবে, কিন্তু এটি একটি বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারা, যার বিশেষণ হচ্ছে জুল জালাল ওয়াল ইকরাম। এইভাবে জিনিসটাকে ধারণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া কাদ ওয়াসাফা ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে তার যে বান্দারা তারা যে যখন তার ভালো কাজ করে, ইবাদিহি সালিহিনা ফা ইন্নাহুম ইউরিদুনা বি আমালহুম ওয়াজহুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা যে কাজ করে, বি আমালহুম এই কাজগুলো করেই হচ্ছে ওয়াজহুহু সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে ওয়ালা শাইইন গাইরি ওয়াজহুহু, তারা যে তার চেহারা ছাড়া অন্য কিছু চায় না, সেটা আমরা আগেই আলাপ করেছি যে সূরা আল ইনসান, ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যে আমরা ইয়াতীমদেরকে খাবার দেই, যে আমরা কোনো পুরস্কার চাই না, আমরা তাদের ধন্যবাদ চাই না, আমরা চাচ্ছি হচ্ছে আল্লাহর চেহারা। ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ, এই কথাটুকুই বলছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রশংসিত লোক, তাদের মুখ থেকে এই কথাটুকু এসেছে। সুতরাং এই কথাটুকু বলতে হবে, কিন্তু বলতে হবে কোন মানে মর্যাদার ক্ষেত্রে, মানে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতে অত্যন্ত গুরুগম্ভীর ভাবে কথাটুকু বলতে হবে। এটি প্রাত্যহিক কথাবার্তার মতো নয়, বরঞ্চ এই কথাগুলো হবে যে যখনই কোনো কাজ করা হয়েছে যেটি একান্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা হয়েছে, সেটা যখন কোনো মানুষ আপনাকে প্রশ্ন করবে কিংবা আপনি কোনো পরিস্থিতির মোকাবেলা করবেন, তখন আপনি খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটুকু আপনি নিজের ভাষায় অথবা আপনি আরবি ভাষায় আপনি শুধু এটা বলতে পারেন যে আপনি আবতাগি বিওয়াজহিল করিম, এইভাবে বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন লিওয়াজহিল্লাহি তাআলা, লি জন্য, এটাই এখানে আরবিতে আছে, যদি আরবি বলতে পারেন লি ওয়াজহিল্লাহি তাআলা, লি ওয়াজহিল্লাহি আল্লাহর চেহারার জন্য, বি
বি দিয়েও বলতে পারেন, লি দিয়েও বলতে পারেন। লি দিয়ে বলাটা ভালো আল্লাহর চেহারার জন্য, বা এতটুকু বললেই হবে। আবতারি আমি সন্ধান করছি, আকসিদু আমি খুঁজে খুঁজে ফেলছি, খুঁজি খুঁজছি, এইভাবে মানে বলতে পারেন। অথবা সংক্ষেপে ভার্ব মানে আপনি কি করছেন সেটা না বলে শুধুমাত্র বলতে পারেন লিওয়াজিল্লাহি তাআলা, এটাই শ্রোতাদের জন্য সবচেয়ে বেশি সহজ, লিওয়াজিল্লাহি তাআলা অথবা লিওয়াজিল করিম, এইভাবে লিওয়াজিল্লাহি তাআলা ওয়াজিল করিম, এভাবে এই কথাগুলো মুখে আনতে হবে। মানে যেহেতু জিনিসটা নতুন আমাদের জন্য, একটু কষ্ট করে চর্চা করতে হবে লিওয়াজিল্লাহি তাআলা, এইভাবে হয়তো এগুলো বললে আপনার ভাই বোন বন্ধু বান্ধব হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে যে এগুলো কি বলে। অথচ এই কথাটা উচ্চারণ করা, সঠিক সময়ে সেটি প্রয়োগ করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটা কিন্তু ইবাদত, এটা বলাটাই হচ্ছে একটা ইবাদত, এই কথাটুকুই বলতে হবে। এটা আল্লাহ পছন্দ করে তার কিতাবে কিন্তু উল্লেখ করেছেন, ওই লোকগুলো এই কথাটুকুই বলেছে যখন তারা বন্দি এবং ইয়াতিম শিশুদেরকে মানে ইয়াতিমদেরকে অথবা দুস্থদেরকে খাবার প্রদান করেছে, তারা বলেছে ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ। তারপরে যেটা এসেছে যে সূরা আল-লাইল, আল-লাইল এর ভিতরে যে কথাটুকু এসেছে 19 এবং 20 আয়াত, ওমা লি আহাদিন ইনদাহু মিন নিআমাতি তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আমরা আল্লাহ সুবহানাহু যে আমরা মানে যে ফেভার, এই যে মানে ফেভার, এটা কোনো কিছু আমরা এটার বিনিময় দিতে চাচ্ছি না, কোনো ফেভার নিতে চাচ্ছি না, কোনো প্রতিদান নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা। হ্যাঁ, জাযাউ মানে এই ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়াজহি রাব্বিহি আলা। এখন ইবতিগা এই কথাটুকু আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তো যে এটি খোঁজ খোঁজা অথবা চাওয়া। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কাহফের ভিতরে বলেছেন ওয়াসবির নাফসাকা, সূরা কাহফ আয়াত নম্বর 28, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়ালআশিই ইউরিদুনা ওয়াজহাহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ সুবহানাহু তাআলা মানে আদেশ করছেন যে তুমি ওই সকল লোকদের সাথে মানে থাকো। সুবহানাল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে সৃষ্টি করেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামহু তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলগণের সর্দার, তাকে বলা হচ্ছে যে ওই সকল বান্দাদের সাথে থাকার জন্য। আপনারা কল্পনা করুন কত বড় কঠিন আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম, যে ওই সকল লোক কারা, সে সকল লোক হচ্ছে আল্লাযিনা ইয়াদউনা, যারা ডাকে তাদের প্রভুকে বিলগাদাতি ওয়ালআশি, সকাল সন্ধ্যায়, যিনি আল্লাহ সুবহানাহু তাআলাকে মানে স্মরণ করে, তাকে গ্লোরিফাই করে, তার মহিমা বর্ণনা করে, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই ভালো কাজ করে আর এগুলো বর্ণনা করে পরে আর কি করে, ইউরিদুনা ওয়াজহাহু, ওই সকল লোকদের আরেকটি কোয়ালিটি আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তারা কিন্তু তার চেহারাকে চায়। এই এখন আমরা যারা আজকের এই বক্তৃতা শুনছি তাদের ভিতরে অন্তরে জিজ্ঞাসা করেন যে আপনারা কতজনে এই মুখে জীবনে এই কথাটুকু বলতে পেরেছেন। যদি বলতে না পারেন তাহলে মনে করেন আপনার বয়স যদি আজকে 40 বছর হয় তাহলে 40টা বছরই অনেকটা বৃথাই আপনারা পার করে দিয়েছেন। অথচ এই কথাগুলো জায়গায় জায়গায় বলা উচিত ছিল যখন এটি এটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। এই কথাটুকু মুখে আনতে হবে, বলতে হবে, তাহলেই এটি আল্লাহ সুবহানাহু তাআলা রেকর্ড করবেন এবং ওই লোকগুলোর কোয়ালিটি আছে ওগুলো কিন্তু তারা বলে। ইউরিদুনা, এটা ব্যাপার হচ্ছে যে আমাদের সমস্যা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বাংলাদেশের যে বর্ণনা এসেছে যে কোনো আকার নাই, কিছু নাই, তার চেহারা টেহারা এগুলি কিছুই নেই, সব সন্তুষ্টি ইত্যাদি ইত্যাদি, রহমত হাবি যাবি, তারপরে এগুলো বলবে তো দূরের কথা, ওই জিনিসটাকে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে আমাদের লিটারেচার থেকে। সুতরাং আমাদের পক্ষে যে কি হবে আল্লাহই ভালো জানে।
আমাদের অবস্থা কি হবে। ওয়া ফি সহিহাইন মিনাল হাদিস ইতবান বিন মালিক ان رسول الله صلى الله عليه وسلم فان الله قد حرم على النار من قال ভালো করে শুনুন হাদিসটা, এটি সহিহ বুখারীতে এসেছে, মুসলিমের ভিতরেও মানে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে বুখারীতে এসেছে হচ্ছে 519 আর হচ্ছে মুসলিমে হচ্ছে 455। এই যে হাদিসটুকু, এই হাদিসটুকু বলছে যে সেই লোকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করেছেন, যারা বলে কি বলে দুটো, আমরা তো মানে যেহেতু আমরা হতবাকা, এক শিখছি লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু খেয়াল নাই। শুনুন ভালো করে হাদিসটুকু, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফা ইন্নাল্লাহা কাদ হাররামা আলান নার মান কাল, যে ব্যক্তি বলবে দুটো কথা বলবে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আফসোস আফসোস, আমরা কোন কাতারে যাব আল্লাহই ভালো জানে, আমাদের মুখের ভিতরে আসে না, আমাদের জবানে আসে না, আমরা শিখি নাই, আমরা কত বড় হতভাগা, এই শব্দগুলো অথচ বলা উচিত ছিল, আমাদেরকে কেউ শিখায় না। এই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো, গাফারুল্লাহ লানা জামিআন ইনশাআল্লাহ তাআলা। ফা ইন্নাল্লাহ কাদ হাররামা আলান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করেছেন সেই ব্যক্তির উপর, মান কল, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ একটি কথা বলে, আরেকটি কি ইয়াবতাগি বিযালিক ওয়াজহুল্লাহ, শুধুমাত্র আল্লাহর চেহারাটাকে চায়, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিক ওয়াজহুল্লাহ তাআলা, ওটাও সে বলে, কারণ হাদিসের ভিতরে রয়েছে মান কালা, যিনি বলেন, তার মানে কথাটা বলতে হবে, আর্টিকুলেট করতে হবে, এটা ওই হ্যাঁ হ্যাঁ আমি তো সহি সুন্না ফলো করি, ওই আল্লাহর চেহারাটা আছে, ওইটা বইতে আমরা দেখেছি, উনি লিখেছেন এই, আর আমরা লেকচারে শুনেছি, এখন বসে বসে একটু গরম ভাত আর মুরগির মাংস খাই, এটা এটা দিয়ে কোনো মানে ফাদিলাত আদায় করা যাবে না, কিচ্ছু হবে, এটা বইয়ের পাতায় থাকলে হবে না, আপনাকে সেটিকে আপনার জিহ্বায় আনতে হবে, আপনার যে জিহ্বা, এটা বাংলাদেশের মানে মানে দুষ্ট মানে সংস্কৃতিতে দূষিত হয়ে পড়েছে, এই জিহ্বা সুন্দর কথা উচ্চারণ করতে পারে না, এই জিহ্বায় এমন কথা আসে যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, সেগুলি আমাদের জিহ্বায় আসে, আর যেটা বললে আল্লাহ আগুনকে হারাম করে দিয়েছেন সেটা আমাদের মুখে আসে না, আহা হতবাঘা আমাদের ভাই বোনরা, আহা কি সর্বনাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি দুইটি সহি মুসলিম এবং বুখারীর ভিতরে হাদিস এনেছেন, অথচ আমরা শুধু জানি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনেন এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটুকু নাই হাদিসের ভিতরে, এসেছে কি ফা ইন্নাল্লাহ কাদ হাররামা আলান নার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিক ওয়াজহিল্লাহি তাআলা, তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অবশ্যই বলি সবাই মাশাআল্লাহ, মানে কিন্তু এটা আর বলি না, এটা আমাদের ডিকশনারি থেকে আমাদের মনন মগজ থেকে হারিয়ে গেছে, কেননা আমরা সেটাকে ধারণ করতে পারি না, আবতাগি ওয়াজহিল্লাহি তাআলা এভাবেও বলতে পারেন, অথবা আল্লাহ তার চেহারার জন্য, এই এইভাবে লিওয়াজহিল্লাহি তাআলা মানে মুখের ভিতরে আনতেই হবে, এটা একটা উত্তম জিকির, এমন গুরুত্বপূর্ণ জিকির যে এই জিকিরটা বলবে যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামটাকে হারাম করে দিয়েছে, আর আপনি যদি অর্ধেকটা সারা জীবন বলে থাকেন আর আরেক অর্ধেকটা যদি না বলেন তাহলে আপনি হতবাক, আল্লাহই ভালো জানে কি হবে আমাদের, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। তারপরের বিষয়টুকু হচ্ছে যে ইস্তিআজ বিওয়াজহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেতে হয় এই আল্লাহর চেহারা দ্বারা, ওয়াকাদ ফাআলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাদ রুইয়া জাবির ইবনে আব্দুল্লাহ আন্নাহু লাম্মা নাযালাত হাযিহিল আয়া,
আপনারা মানে সূরা মানে আনআম এই সূরা আনআমের ভিতরে একটি আয়াত রয়েছে মানে 65 নম্বর আয়াত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটুকু নাযিল করলেন এটি মানে হাদিসের বি সহিহ আল বুখারীতে এসেছে لما نزلت هذه الآيات قل هو قادر على أن يبعث عليكم عذابا من فوقهم جي الله سبحانه وتعالى جي الله سبحانه وتعالى عن جابر رضي الله عنه قال لما نزلت هذه الآية جاكون إيه آياتك نزل هلو سورة أنعام قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقهم يا الله سبحانه وتعالى جودي تمدير أبور تك عذاب دي داي عذاب الله سبحانه وتعالى جودي شاستي بطان أبور تك جمن جهار بستي جمن سامود جاتي كي الله سبحانه وتعالى اكتي چتكار المدهمي دنشو كوري دي چلو جمن আবাবিল ঝাঁকে ঝাঁকে যে পাখি আবাবিল তয়ান যেই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো এসেছিল আবাবিল কিন্তু পাখির নাম নয় আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে যে পাখি যে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল এগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব বলে আমরা পবিত্র কোরআন আযিমের ভিতরে সেগুলো পাচ্ছি যে এই ধরনের আকাশী যে ঝড় ভূমিকম্প শব্দ উপর থেকে পাথর বর্ষণ করা হয়েছিল কাউমে লুতের উপরে এরকম উপর থেকে যে আযাবগুলো যদি এসে যায় কুল হুয়াল কাদিরু তাহলে কার ক্ষমতা আছে যে এগুলোকে রুখে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যদি এরকম করে তোমাদের উপরে যদি পাঠিয়ে দেয় এই আয়াতের এই অংশটুকু যখন নাজিল হলো সাথে সাথে قال رسول الله صلى الله عليه وسلم اعوذ بوجهك رسول الله صلى الله عليه وسلم الله تعالى কাছে আশ্রয় ছিলেন আয়াতের একটি অংশ নাযিল হওয়ার সাথে সাথে উনি ভয়ে رسول الله صلى الله عليه وسلم তার মুখ দিয়ে বের হয়েছে اعوذ بوجهك قال رسول الله একটি পুরো আয়াত এখনো শেষ হয়নি একটি অংশ নাযিল হওয়ার সাথে সাথে তিনি বলেছিলেন আউযু বিওয়াজহিক যে আমরা আল্লাহর চেহারার কাছে আশ্রয় চাই তাহলে আরেকটা কি বুঝতে পারছি যে আল্লাহর চেহারার কাছে আশ্রয় চাওয়া যায় আপনাদের কোনো বিপদ যদি হয় মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট অথবা মানে কেউ বলল আরে আপনারও তো অসুখ হতে পারে আপনি ভয় পেয়ে গেলেন তখন কিন্তু আপনি এইভাবে আল্লাহর চেহারার কাছে আশ্রয় চেতে পারেন আউযু বিওয়াজহিক অথবা আউযু বিওয়াজহিল্লাহি তাআলা এভাবে আউযু বিওয়াজহিল্লাহি তাআলা এভাবে বলা যায় এটি বলাটা সুন্দর কেননা যে কোনো আসমানি মানে শাস্তি এগুলো বিপদ আপদ এগুলি থেকে আপনি এইভাবে আল্লাহর চেহারার কাছে আশ্রয় চেতে পারেন তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল আউ মিন তাহতি আরজুলিকিম আরজুলহিম আরজুলিকুম যে যদি শাস্তিটুকু তোমাদের পায়ের নিচ দিয়ে আসে আও মিন তাহতি আরজুলিকুম আমাদের পায়ের নিচে যদি আল্লাহ শাস্তি পাঠান পায়ের নিচে শাস্তি কি জালজালা এই যে নেপালে ভূমিকম্প হয়েছে মানুষ অস্থির হয়ে পড়েছে মানুষ পাগল হয়ে গেছে কত মানুষ মারা গেছে এই ধরনের একটি ভূমিকম্প যদি আমাদের মানে ঢাকা শহরে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও মিন তাহতি আরজুলিকুম যদি তোমাদের পায়ের নিচ থেকে আল্লাহর আযাব আসে ঢাকা শহরের কিছু থাকবে এই যারা আমেরিকা কানাডা গর্ব করে বেড়াচ্ছেন সবার কাঁদতে হবে বসে বসে আমি এবং আপনি সবাই কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাব ঢাকা শহরের কেউ বেঁচে থাকবে না এমন যদি হয় এই যে ভূমিকম্প যেগুলো নিয়ন্ত্রণ করা যায় না পূর্বাভাস ফোরকাস্ট করা যায় না প্রেডিক্ট করা যায় না প্রিভেন্ট করা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ চিনতে পারছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াত দিয়ে নিদর্শন দিয়ে রেখেছে মানুষের সামনে মানুষ সেগুলোকে তামাশা করে হ্যাঁ দেখে
কি হলো না হলো ছবি তুলে। তো আও মিন তাহতিল আরজুলিকুম যখন এই আয়াতের এই অংশটুকু নাজিল হলো, কল রাসূলুল্লাহ আউযু বিওয়াজহিক, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আশ্রয় চাইলেন। তিনি উপরের গজব থেকে, উপরের যে আযাব থেকে সেখান থেকে আশ্রয় চাইলেন, আর পায়ের নিচ থেকে আযাবের জন্য আশ্রয় চাইলেন, আউযু বিওয়াজহিক। তো আমরা এই যে ভূমিকম্প যারা যখন হলো তখন ওই এলাকার মুসলমানদের এই কথাটুকু বললে সুন্দর হতো যে আউযু বিওয়াজহিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মাটির থেকে যে সকল শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সেগুলির জন্য ওই তিনি করেছিলেন আউযু বিওয়াজহিক, মানে যে কোনো বিপদ আপদ থেকেই আউযু বিওয়াজহিক এটা বলা যায়, এটি হচ্ছে মানে মাসনুন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দিন, যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে জিনিসটা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন যে তার উম্মা এইভাবে আযাব প্রাপ্ত হবে, মানে পায়ের নিচ থেকেও আযাব আসবে আর উপর থেকেও আযাব আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে এদের আসলে প্রধানত যেটা হবে ইয়ালবিসাকুম, হ্যাঁ ইয়ালবিসাকুম শাইআন, যে তারা শিয়াআন শিয়াআন ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, যে তারা একে অপরের সাথে লড়াই করবে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে ঝগড়াঝাটি করবে, যেটা আমরা করি, হ্যাঁ তিনি হচ্ছেন ওয়াহাবি আমি হচ্ছে হানাফি, এই লাগলো মারামারি, তারপরে আমরা আওয়ামী লীগ বিএনপি ইত্যাদি ইত্যাদি, এইভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা যে একে অপরকে মানে ধরাশায়ী করছে এবং তার স্বাদ নিচ্ছে, আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদেরকে ঢেকে ফেলেছে। ইয়াল বিসাকুম শিয়াআন, শিয়াআন মানে হচ্ছে দল, বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাও এক ধরনের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের একটি তিন একটি রূপ আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আসমান থেকে উপর থেকে যে আযাব আসবে, নিচ থেকে যে আযাব আসবে, বাস্তবিক অর্থে উপর থেকে নিচ থেকে খুব মাঝে মাঝে হয়, সব সময় হয় না, উপর থেকে যেমন খরা হয় বৃষ্টি হয় না প্রচন্ড, তারপরে ঝড় হয় ইত্যাদি, আবার নিচ থেকে হয় ভূমিকম্প ইত্যাদি, কিন্তু যেটি সবসময় বেশি বেশি হয় সেটি হচ্ছে শিয়াআন, যে আমাদের ভিতরে নানান দল, হ্যাঁ আমি এই পার্টি আপনি ওই দল এই দল ইত্যাদি, কোরআন সুন্নাকে বাদ দিয়ে অন্য দল এবং দলে দলে গন্ডগোল, আর একে অপরের সাথে লড়াই করে, ইউযীকা বা'দুকুম বা'দ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযা আহওয়ান, এটাই যদি পানিশমেন্ট হয়, এটাই যদি শাস্তি হয় আমাদের জন্য, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে মোটামুটি একটু রিলিফ পাওয়া গেল, এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা মনে হালকা হলো, আও হাযা আইসারু, এটি একটু সহজ হলো, হাযা আইসারু এটি সহজ হলো এটি। وعن علي بن ابي طالب ان رسول الله صلى الله عليه وسلم كان يقول عند مداجع رسول الله صلى الله عليه وسلم যখন তিনি মানে শুয়ে পড়তেন তখন তিনি দোয়া করতেন اللهم اني اعوذ بوجهك الكريم وبكلماتك تامت من شر كل دابة انت اخذ بنصيتها রাওয়াহ আবু দাউদ, আবু দাউদের হাদিস, এরকম একটি দোয়া তিনি শুয়ে শুয়ে যখন পড়তেন তখন তিনি বলতেন, হ্যাঁ মানে মুদ্দা কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার কাছে আশ্রয় চেতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিওয়াজহিকাল করিম, আউযু বিওয়াজহিকাল করিম ওবিকালিমাতিকা তাম্মাত মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতাল আখযা বিনাসিয়াতিহা নাসিয়াতিহা। তো এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি মানে আমাদের জন্য মানে এত গুরুত্বপূর্ণ করে
তিনি দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তিনি প্র্যাকটিস করতেন হ্যাঁ যে এই যে কথাগুলো তিনি আমাদের সামনে মানে বলেছেন আবু দাউদের যে হাদিসটুকু সেটি হচ্ছে মানে হাদিস নাম্বার 2263 হ্যাঁ এটি এখন এটি নাম্বারটুকু ভুল হতে পারে কারণ এখানে জাস্ট আমি বলে রাখছি যাই হোক এই দোয়াটা দোয়ার বইতে হয়তো পাবেন না কিন্তু মূল কথা হচ্ছে যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন তারপরে হচ্ছে যে কেউ যদি আল্লাহর চেহারা জন্য কিছু চায় তাহলে আমাদেরকে মানে সেটাতে সাড়া দিতে হবে এটা কিন্তু একটা মাসালা জেনে রাখুন এটা অবশ্য আমাদের ভয়ের কোনো কারণ নাই কারণ আমাদের কাছে যারা চায় ফকির মিসকিন যারা আমাদের দেশে আছেন কারণ কেউই তো চেহারার কথা বলে না ফলে চাবেও না কোনোদিন বাঙালি জাতি যেহেতু হতভাগা ধনীও যেরকম হতভাগা ফকিরও সেরকম হতভাগা কারণ কেউ কথা বলতে শিখেনি ফলে ওইটা বলবে না কিন্তু যদি কোনোদিন এরকম ফকির মিসকিন পাওয়া যায় যে হাদিস জানে ফকির মিসকিন কিন্তু সে আল্লাহ তাওহীদে বিশ্বাস করে সেগুলো জানে কিভাবে বলতে হয় এরকম যদি কোনো লোক তার চেহারার ওসিলায় আল্লাহ সুবহান ওয়া তাআলা চেহারার ওসিলায় কোনো কিছু চায় তখন তাকে সেটা দেওয়াটা বেটার এই দেওয়াটাই উত্তম এই কারণে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে সব কিছুতে আল্লাহর চেহারা উল্লেখ করতে নাই এটা খুব গুরুত্বপূর্ণ ফাআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাল আব্বাস রাদিয়াল্লাহু বলছেন কাল রাসূলুল্লাহ মান ইস্তিআজ বিল্লাহি ফাঈদুহু যে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আশ্রয় চাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে রক্ষা করবেন ওয়া মান সাআলাকুম তোমাদের কাছে কেউ যদি চায় বিওয়াজহিল্লাহি তাআলা ফাআতাহু তাকে সেটা দিয়ে দাও তাকে সেটা দিয়ে দাও সে আল্লাহর চেহারার জন্য চেয়েছে যদিও চাওয়াটা ঠিক না এখানে মাসালাটা হচ্ছে এই যে আল্লাহর চেহারার বিনিময়ে জান্নাত ছাড়া কিছু চাওয়াটা ঠিক না এটি হচ্ছে সহি হাদিসের কথা কিন্তু কেউ যদি চেয়েই বসে দেখুন কথাটার কত মর্তবা কত গুরুত্বপূর্ণ কোন লোক যদি এখন এটা এভাবে এখন এই লেকচার শুনে আপনার বান্ধবী যদি এরকম বলে যে ঠিক আছে আল্লাহর চেহারার জন্য আমাকে $5,000 দিয়ে দেন এটা যদি সে ফাইজলামি করার জন্য বলে তাহলে সেরকম গুনাহ হবে মানে এটা অবশ্যই যেহেতু আল্লাহর সিফাতকে নিয়ে সে তামাশা করছে এটি বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো বান্দা আল্লাহর চেহারাটার জন্য তোমাদের কাছে কিছু চেয়েই বসে ওমান সালাকুম বিওয়াজহিল্লাহ ফাআতাহু তাকে তোমাকে এটা দিয়েই দাও এটা দিয়েই দাও এটা দিয়েই দিও সেটি বাইহাকিতে এসেছে আবু দাউদ এসেছে হাদিস নাম্বার 4260 আমরা যারা চাই কারোর কাছে তারাও জানি না ওয়াজহুল্লাহ কি আর যিনি দিবেন আমাদের বাংলাদেশি ভাই বোন তারাও জানি না তো কেউ যদি জানে না তাহলে সিদ্ধান্ত হলো যে আসেন আমরা তাহলে তামাক খাই আমাদের আমরা যেহেতু হতভাগা কোনো জ্ঞান আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না অথচ আমাদের উচিত ছিল এগুলো শেখা আরেকটি হচ্ছে কি যে তামাউ ফি রুয়াতিল্লাহি ওয়াজহিল্লাহি তাআলা যে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে চেহারাটা সেটা আমরা দেখব সেটার আশা করা তামাউ তামাউ যে এই যে আত্তামাউ ফি ওয়াজহি রুয়াতিল্লাহ যে আল্লাহর চেহারাটা যে দেখব সেটাকে আমাদের জন্য আশা করা সেটার জন্য একটা দোয়া আছে সেই দোয়াটা আপনারা মুখস্থ করার মানে করাটা কঠিন কারণ লম্বা দোয়া যেটা আপনারা করতে পারেন এটা বুখারীতে এসেছে মানে এই হাদিসটুকু এসেছে হচ্ছে না বুখারীতে আসেনি এটি এসেছে ইবনে হুজাইমা নাসাইতে এসেছে নাসাইয়ের নাম্বার হচ্ছে 280 এবং অথবা 1238 হাদিস সহি এই হাদিসটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিচ্ছেন এই দোয়াটা যেহেতু অনেক লম্বা সেই জন্য আপনারা এই দোয়াটা সংগ্রহ করে এমনি কাগজে লিখে রাখতে পারেন লিখে
মানে যে কোনো সময় মন চলে এটা আপনারা একবার পড়লেন, দেখে দেখে পড়লেন, এটা অনেক সুন্দর হবে এবং এটা সহজ হবে। দোয়াটা অনেক বড়, আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরতি খালক আহইনি মা আলিমতাল হায়াতুল খায়রান লি তাওয়াফানি ইযা আলিমতা আল্লাহুম্মা ওয়া আসআলাকা خشيتي في الغيب والشهادة وأسألك كلمات الحق وعدل في الغضب رضا অনেক গুলো কথা সুন্দর সুন্দর কথা যেগুলো আপনারা যদি অনুবাদটা জানেন তাহলে খুব আপনাদের মনে ধরবে কথাগুলো কত সুন্দর। وأسألك كلمات الحق যে আমি যে সত্য কথা মানে আল্লাহ তোমার কাছে চাই, ওয়াল আদল সঠিক ন্যায় বিচার মানে চাচ্ছি, এবং আল গাদাবি ও রেদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অসন্তুষ্টি এবং এবং তোমার সন্তুষ্টি এই উভয় অবস্থাতে আমি যেন হক কথা বলি, এইটার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়, এই কথাটাই হচ্ছে এটার অর্থ। ওয়া আসআলুকাল কালিমাতুল হক আমি যেন সঠিক কথা বলতে পারি এবং সঠিক বিচার করতে পারি, যদিও আমি রেগে যাই, যদিও আমি সুখে খুশি থাকি, মানে সন্তুষ্টির সময় রাগের সময় যেন আমি হক থেকে বিচ্যুত না হই, এটা দোয়া করতে হবে। যারা রেগে যান, যেমন আমি একজন হতভাগা, আমি প্রায় রেগে যাই, সুতরাং আমাকে এই দোয়াটা বেশি করতে হবে যেন আমি রেগে গেলেও যেন হক কথাটা বলতে পারি, এটাই হচ্ছে এই দোয়ার একটি একটি কথা। ওয়া আসআলুকা কালিমাতুল হক ওয়াল আদল আমি যেন সঠিক বিচার করি এবং সঠিক কথা বলতে পারি, ফিল গাজাবি ওয়ার রিদা যেন আমি রিদাই যে আমি খুশি যখন থাকি তখনও যেন সঠিক কথা বলি আর রেগে গেলেও যেন সঠিক কথাটা বলতে পারি। এই ও আসআলুকা কাসদুল সাকরি ওয়াল গানি গিনা যে আমি যখন ফকির থাকি অথবা আমি যখন ধনী থাকি তখন যেন আমার অবস্থাটা সুন্দর হয়, আমি যেন কোনো সমস্যার ভিতরে না পড়ি, ইকোনমিক্যাল হয়। ওয়া আসআলুকা নিআমান লা ইয়াবদু হে আল্লাহ আমাকে এমন একটি সহজ জীবন দাও যেন এই জীবন যেন কখনো শেষ না হয়। কথাগুলো কত সুন্দর, নিআমান লা ইয়াবদু লা ইয়াবিদু নিআমান লা ইয়াবিদু ওয়া আসআলুকা নিআমান লা ইয়াবিদু যে এমন জীবন দাও সহজ জীবন নিআমান যেটা কোনোদিন শেষ হবে না। ওয়া আসআলুকা قرتن عين لا تنقطع যে এমন সন্তুষ্টি চোখের আনন্দ আমাকে দান করো যেটা কোনোদিন বন্ধ হবে না। ওয়া আসআলুকা রেদা বাদাল কাদা আর আমার উপরে যখন তুমি কোনো তাকদীর নির্দিষ্ট করো সে তকদীরের উপরে যেন আমি সন্তুষ্ট থাকি, সেটাও আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওয়া আসআলুকা বুরিদাল ইশ বাদাল মাউত আমি যেন মৃত্যুর পরে খুব মানে আরাম আয়েশের ভিতরে থাকি। ওয়া আসআলুকা লাজ্জাতিন নাজরি ইলা ওয়াজহিক এবং আমি যেন আল্লাহর চেহারাটাকে দেখে লাজ্জাতিন নাজর ইলা ওয়াজহিক আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটাকে দেখে তার আনন্দ লাভ করি। ওয়া আসআলুকা শাওকা লিকাইক ফি গাইরি তারাউ ওয়া মুদাররা যে আমি যখন অসুস্থ হয়ে পড়ি ওয়ালা ফিতনাতি মদিল্লা যে আমার কোন ফিতনা যদি আমাকে মিসগাইড করে ফেলে তাও যেন আমি আল্লাহর উপরে মানে সন্তুষ্টি মানে থাকি এবং তার তার চেহারাটাকে চাই। আল্লাহুম্মা জিনা বিজিনাতিল ঈমান ওয়া জাআলনা হুদাতান মুহতাদিন মোট কথা হচ্ছে যে এই দোয়াটার ভিতরে এমন একটি শব্দ আছে ওয়া আসআলুকা লাজ্জাতিন নাজরি ইলা ওয়াজহি যেহেতু আল্লাহর চেহারাটাকে দোয়ার মাধ্যমে চাওয়ার নির্দেশ এসেছে কোরআনুল আজিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই সকল লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বেশি পুরস্কৃত করবেন যারা আল্লাহর চেহারাটাকে চায়, সেটি কাদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে অথবা কোনো বিশেষ কোনো আমলে সলে করে সেটা তারা মুখে বলে, ওই বলাটাই হচ্ছে ইবাদাত। ওই কারণে যদি কেউ এটা বললে তাহলে এটা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পরিমাণ হাসানাত তাকে দান করবেন। ওয়াকাদ ফাসসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিয়াদাতুন মাযকুর ফিল কাওলি তাআলা লিল্লাযীনা আহসানুল হুসনা যিয়াদা সূরা ইউনূস
আয়াত নাম্বার 26 যে তাদেরকে যারা সঠিক উত্তম কাজ করেছে আহসানুল হুসনা তাদেরকে দেওয়া হবে অতিরিক্ত আন্নাহা নাজারে ইলা ওয়াজহি রব্বানা আজ্জা ওয়া জাল্লা এই জিয়াদা কথাটার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটা সে মানে দেখবে এই সেটি হচ্ছে আল পরকালে কিয়ামত এবং সেটি জান্নাতে যারা যাবে তারা সেই চেহারাটাকে দেখে আনন্দিত হবে وقد جاء الصحيحين بخاري مسلم الحديث شتى ان رسول الله صلى الله عليه وسلم قال جنة من فضة آنيتهما وما فيهما جي روبار رويته দুইটি জান্নাত মানে জান্নাতান মানে জান্নাত হচ্ছে একটি আল জান্নাহ মানে একটি কিন্তু ওই জান্নার ভিতরে রয়েছে নানান ধরনের বাগান সেই বাগানগুলোর কথা বলছে যে রূপার তৈরি একটি বাগান থাকবে জান্নাতান মিন ফিদ্দা আনিয়াতু হুমা তাহুমা ওয়ামা ফিহিমা যে তার বাসন পেয়ালা তার আসবাবপত্রগুলো থাকবে রূপার তৈরি ও জান্নাতান মিন জাহাব আনিয়াতুহুমা ফিহিমা তার আসবাবপত্র পাত্রগুলো থাকবে স্বর্ণের তৈরি ওয়ামা বাইনাল কওমি ও বাইনি أن ينظروا إلى ربهم إلا رداء الكبرياء على وجهه في جنة عدن যে তাদের মাঝে এবং তারা যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে এর ভিতরে একটি মাত্র প্রতিবন্ধকতা থাকবে সেটি হচ্ছে আল্লাহর চাদর কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার সামনে রয়েছে তার হিজাব হিজাবুহু ওয়াজহি তাবারাকাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার সামনে যে হিজাব রয়েছে সেটি হচ্ছে আন-নূর তার চেহারা নূরের তৈরি সেটি বলা যাবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত সেটি কিসের তৈরি সেটা আমরা জানি না কিন্তু তার চেহারাটার সামনে যে তার হিজাব রয়েছে হিজাবুহু হিজাবু ওয়াজহি তাবারাকা ওয়া সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে নূর অথবা নার দুটো রিওয়ায়েতই এসেছে হাদিসের ভিতরে আর এখানে হাদিসের ভিতরে জানতে পারছি যে তার যে হিজাব সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে দিয়ে বলিয়ে দিচ্ছেন যে রিদাউল কিবরিয়া সেটি হচ্ছে সে পরিমা মহিমার রিদা রিদাউল কিবরিয়া আর এই চাদরটুকু যে অহংকারের চাদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে যে আমাদেরকে দেখতে দিবে না সেটি কোথায় থাকবে অবস্থান হচ্ছে আলা ওয়াজহি তার চেহারার উপরে থাকবে ফি জান্নাতিন আদন জান্নাতে আদনে সেই তাদের টুকুর অবস্থান থাকবে মানে এটি হচ্ছে একটা ব্যারিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন এবং তার মাঝখানে বান্দার মাঝখানে থাকবে হচ্ছে রিদা ওয়াল কিবরিয়া তাছাড়াও ইন্নাল্লাহ হাদিসের ভিতরে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান না এবং ঘুম তার জন্য প্রযোজ্য নয় তার জন্য বেমানান ওয়া লা ইয়াখফিদু কিসতি বাল ইয়ারফাউ তিনি তার যে পাল্লা তার যে আল কিস্ত ওনার যে কাউকে তকদিরের যে পাল্লা রেখেছেন তার কাউকে তিনি উঁচু করেন কাউকে নিচে নামান ওয়া ইয়ারফাউ ইলাইহি আমাল লাইল ক্বাবলা আমাল নাহার দিনের আমল রাতের বেলায় রাত আসার আগে তিনি তুলে নেন এবং রাতের আমল দিনে আসার আগে তিনি তার কাছে তুলে নেন ওয়া হিজাবুকুন নূর আর তার হিজাব হচ্ছে নূরের তৈরি মানে আল্লাহর চেহারার সামনে যে হিজাব রয়েছে সেটি হচ্ছে নূরের তৈরি শুধুমাত্র হিজাব কিন্তু তার চেহারাটা নয় তার চেহারা কিসের তৈরি সেটি আমরা জানি না কিন্তু সেটি হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন অফি রিওয়ায়া আন-নার হাদিসের ভিতরে এসেছে লাও কাশাফাতুন লাও কাশাফাহু লা আহরিকাত সুবহ সুবহাতু ওয়াজহি মা আনতাহা ইলাইহি বাসরহু মিন খালকিহি হাদিসের ভিতরে এসেছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার সামনে সেই হিজাবটুকুকে তুলে ফেলতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাসর তার যে দৃষ্টি যত দূর যেত তার সৃষ্টির উপরে ক্রিয়েশনের উপরে সব ক্রিয়েশন জ্বলে পুড়ে কনজিউম হয়ে যেত জ্বলে পুড়ে মানে বশীভূত হয়ে যেত সেই তার মানে মানে ওয়াজহি তার সে চেহারার মহিমায় তো সেটি জ্বলে পুড়ে যেত কিন্তু তাতেও প্রমাণ হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহি কিসের তৈরি সেটি হাদিসের ভিতরে আসে কিন্তু বলেছে
আল্লাহর হাদিসের ভিতরে এসেছে। এখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি থেকে তিনি মানে সমস্ত সৃষ্টি থেকে তিনি নিজেকে গোপন রেখেছেন, ফা ইন্নাল্লাহ তাআলা লা ইখফি আলাইহি ফি শাইইন মিনা সামা ওয়ালা ফিল আরদ, তিনি আসমান জমিনে কোনো কিছু তার কাছে গোপনীয় না, ওয়ালাকিন ইয়াহজিবু আনওয়ারুহু ইলা মাখলুকাতিহি, একটি মানে হিজাব মানে এই যে রিদা আল কিবরিয়া সেটি হচ্ছে আনোয়ার নূর সমূহের দ্বারা তৈরি, সেটা থেকে তিনি সৃষ্টি থেকে পৃথক রেখেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সেটাকে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বর্ণনার উপরে ভিত্তি করে আমরা যেন প্রত্যেকেই এই বিষয়ে জ্ঞান অর্জন করি এবং বলার সময় যেন বলি যে লিওয়াজহিল্লাহি তাআলা। যেমন আমরা আপনাদেরকে আবারও বলছি যে এমন দোয়া দোয়ার বইতে যেগুলো আপনারা দেখেন, যদি কোনো দেখেন যে কোনো দোয়ার ভিতরে আল্লাহর চেহারার কথাটা আছে, সেই দোয়াটাকে আপনারা আঁকড়ে ধরেন, কারণ এটা বারবার ওই দোয়াটাকে পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর্ভুক্ত করবেন যাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিশতে বলেছেন সূরা কাহাফ, যে হে মুহাম্মদ সালাওয়াতুল্লাহ আলাইহি সালাম, তুমি সেই সকল ব্যক্তিদের সাথে থাকো যারা এই যে ইউরিদুনা ওয়াজহাহু, যে যারা আল্লাহর চেহারা চায়। এ কারণে মসজিদ যে কোনো মসজিদে যখন আমরা প্রবেশ করি আমরা দোয়ার বই থেকে শুধু একটাই শিখেছি, এটা কি আল্লাহ মাগফিরলি ওয়া আফতাহলি আবওয়াব রাহমাতি, আর কিছু নাই, কিন্তু সেটি নয়। আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন আমাদের যেটা করা উচিত যে কোনো মসজিদে, ফাইদা দাখালতু, হাদিসের ভিতরে এসেছে ফাইদা দাখালতু মসজিদুল হারাম, অথবা যে কোনো মসজিদ কাদামা রিজলাইল ইউমনা, মসজিদুল হারাম হোক, হজের বইতে সেটা লিখেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনার ঘরের পাশের মসজিদে সেটা বলবেন না, আপনি ঘরের পাশের মসজিদে সেটি বলবেন। বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله, এটি হচ্ছে দোয়া, এভাবে পড়তে হয় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে পড়তে হচ্ছে, এটি সবাই আপনারা এখন থেকে আমল করবেন ইনশাআল্লাহ তাআলা, মসজিদে ঢুকতে গেলে এই দোয়াটুকু পড়তে হবে, বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب رحمتك, এটি হে আল্লাহ আমাকে মাফ করো আমার গুনাহ থেকে এবং আমার জন্য রহমতের দরজা খুলে দাও, ওয়াউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া বিসুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, তারপরে ওই দোয়াটা পড়তে হবে। তার মানে প্রথমে হচ্ছে আল্লাহর নামে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হচ্ছে কি দুটো জিনিস আমরা প্রেরণ করছি, একটি হচ্ছে দুরুদ এবং সালাম, এখানে ইয়া নাবি সালাম আলাইকা এইভাবে বসে বসে সালাম দেওয়া যায় না, ভালো করে জেনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সালাম দেওয়া যায় না, ইয়া নাবি সালাম আলাইকা, যেটি বলতে হবে সেটি হচ্ছে মসজিদে ঢোকার সময় তাকে সালাম দেওয়া যায়, এটি হচ্ছে সবচেয়ে উত্তম হাদিসের ভিতরে যে হাদিসটুকু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি এই হাদিসটুকু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন মসজিদে প্রবেশ করতেন সুবহানাল্লাহ তাআলা, তিনি নিজে নিজের উপরে সালাওয়াত পাঠ করতেন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটি আমাদের জন্য ইবাদত। আর সাথে কি থাকলো, সেই দোয়াটুকুর সাথে অ্যাড করতে হবে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম, যে আল আযীম যে মহিয়ান আল্লাহর কাছে আপনি আশ্রয় চাচ্ছি, আর ওয়াজহিল করিম এবং তার সেই সম্মানিত চেহারার জন্য আমি আশ্রয় চাচ্ছি, ওয়া বিসুলতানিহিল করিম, আল্লাহ সুবহানাহু তাআলার এই যে দুনিয়া এবং সাবা সামাওয়াত, এই যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড এগুলোকে তিনি তৈরি করেছেন, এই যে সুলতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাজত্ব, সেই
রাজত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বছর আগে কত বছর আগে আমরা জানি না কিন্তু তিনি এক পর্যায়ে সেটি তিনি তৈরি করেছেন সুলতানুল কদিম যে অনেক পুরনো প্রাগৈতিহাসিক থেকে কোটি কোটি লোক আর আল্লাহই ভালো জানেন কত পূর্বে তিনি সৃষ্টি করেছেন তিনি সুবহানাহু ওয়া তাআলা জানেন আর হচ্ছে কি শয়তানুর রাজিম এবং শয়তান রাজিম থেকে আপনারা প্রার্থনা আশ্রয় এইভাবে যে সকল দোয়ার ভিতরে মানে এই কথাগুলো আছে সেগুলোকে আমরা যদি ধরি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা সেটি হচ্ছে আমি আপনাদের খেদমতে পেশ করলাম এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিনি আমাদিগকে মানে এই মানে বিভিন্ন গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বর্ণনা করেছেন এটা আমাদের দেশে কেন পরিবর্তন হয়ে গেল সেটি যদি আমরা তদন্ত করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষে একজন স্কলারের মানে কথার উপরে ভিত্তি করে আমাদের আকীদাটা নষ্ট হয়েছে তারা হচ্ছে ইলমুল কালাম মানে তারা যুক্তিতর্ক বিদ্যায় পারদর্শী কতগুলো স্কলার সেই 18 সেঞ্চুরিতে যিনি এসেছিলেন আবুল মনসুর আল মাতুরিদি এই যে আবু মনসুর আল মাতুরিদি তার আকীদা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে বহু আগে সেই আকীদার জন্যই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত অনেক কথাগুলোকে আমরা অস্বীকার করি এটাই হচ্ছে মূল কারণ এটাই হচ্ছে মূল কারণ অষ্টম শতাব্দীতে প্রথমে আসে মুতাজিলা মুতাজিলা যারা এসেছিল তারা যুক্তি এবং যুক্তিতর্ক দিয়ে মানে আমাদের বিশ্বাসটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যেমন দার্শনিকরা করে থাকে তারা এক ধরনের দার্শনিক কিন্তু পুরো দার্শনিক নয় তাদেরকে বলা হয় ইলমুল কালাম মানে মুতাকাল্লিমুন মুতাকাল্লিম যারা ফিলোসফারদের মতো এরই অনেক দুই সেঞ্চুরি পরে দশম সেঞ্চুরিতে যিনি এসেছিলেন তার নাম হচ্ছে আবু মনসুর আল মাতুরিদি ওই মাতুরিদি এসে যেই কথাগুলো বলেছে সেগুলো কিতাব আকারে আমাদের ভারতবর্ষে গিয়েছে এই কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী গুলোকে অস্বীকার করি হ্যাঁ এই মাতুরিদির সম্পর্কে আপনাদের জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই শুধু দু একটা কথা বলছি যে মাতুরিদি হচ্ছে এমন একজন ইমাম যে তার অনেক কথাবার্তা গুলো মানে সঠিক ছিল না যেমন তিনি বিশ্বাস করতেন যে ইমান কখনো উঠানামা করে না উঠানামা করে হচ্ছে তাকওয়া তাকওয়া বারে কমে ইমান ঠিক থাকে মানে কোনো মানুষ নামাজ না পড়লেও তার ইমান নষ্ট হবে না ঠিক থাকবে হ্যাঁ কোনো কিছু না পড়লেও দেখি যতক্ষণ পর্যন্ত সে বলছে মুসলিম কিন্তু তার তাকওয়া উঠানামা করে এই ধরনের যুক্তিতর্ক হাদিস ছাড়া শুধুমাত্র যুক্তিতর্ক প্রয়োগ করে অনেক কথা বলে যে মাতুরিদি বিশ্বাস করতেন যে এই যে মদ হারাম অথবা কোনো খারাপ কাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন এটি তিনি বিশ্বাস করতেন যে মানুষ কোরআনে যদি মদের কথা নাও থাকতো যে তারা অনিষ্ট করে তাতেও মানুষ নাকি জানতে পারতো এটি তার আকীদা তারা বিশ্বাস করে তিনি করতেন যে এই অন্যান্য অশ্লীল কাজগুলো মানুষের জন্য যে খারাপ সেটা মানুষের আকল দিয়ে মানুষের চিন্তা ভাবনা দিয়ে সেটিকে তারা চিনতে পারতো কোরআন নাজিল হওয়ার দরকার মানে ছিল না মানে ওই কথাগুলো কোরআনে না থাকলেও মানুষ বুঝতে পারত এই ধরনের কথা এইগুলো মানে ফিলোসফিক্যাল কথাবার্তা আর এই লোকের মাধ্যমে অনেক জিনিসের পরিবর্তন হয়েছে এভাবেই আমাদের দেশে আল্লাহ সম্পর্কিত আকীদা নষ্ট হয়েছে কিভাবে হয়েছে সেটি বর্ণনা করেছেন আশ-শায়খ আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা আল কালামু আলা সিফাতিস সাল সালাবিয়া যে সিফাতুস সালাবি সালবিয়া এই যে সালবিয়া সিফাত মানে হলো নেগেটিভ অ্যাট্রিবিউট মানে যেটা নাই এই কথাগুলোকে প্রথমে বলেছিল পাঁচটি নেগেটিভ মানে নেতিবাচক নেতিবাচক মানে সিফাতকে বর্ণনা করেছেন ইলমুল কালাম যারা এই দার্শনিক ছিল মুসলমানদের সমাজে বহু আগে অথচ এটি
দিয়ে তারা বলতো যে এটি অ্যাবসলুট অর্থে নাই, মানে পুরোপুরি নাই, আদাম মাহাদ মানে এমন ভাবে নাই মানে এটা নাই। তো তারা এই কথাটুকু বলতো, কিন্তু আমাদেরকে জানতে হবে যে এইভাবে আল্লাহর সিফত গুলোকে বর্ণনা করা যায় না, যে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করা যায় না এইভাবে যে এটা কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আজিমের ভিতরে বর্ণনা করেছেন এটি, যেমন তিনি নিজের জন্য যেটা বর্ণনা করেছেন একই শব্দে তিনি মাখলুকের জন্য বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আরশ তৈরি করেছেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, আবার বিলকিসের জন্য আরশ তৈরি করেছেন সেটাও মানে বিলকিস তৈরি করেছে সেটিও মানে সাবার রানী সেটাও কোরআনুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত সেটি কোরআনে যে শব্দে আছে মানুষের অথবা মাখলুকের গুণাবলী একই শব্দে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং মাখলুকের মানে তার সৃষ্টির সিফাত গুলো জালাল ওয়াল কামাল পরিপূর্ণতা এবং মহিমায় পৃথক। কিন্তু ফিলোসফাররা বলছেন এটা আসলে মানে এই জিনিসগুলো আপনাদের একটু কষ্ট হবে বুঝতে, কিন্তু এগুলো জানতে হবে, কারণ মারিফাতুল্লাহ তাআলা জানতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন যে কেন আমাদের দেশের লোকরা আল্লাহ সব জায়গায় আছে এটা বলে, নিরাকার এই সকল কথা বলে, কেন আমাদের দেশের লোকেরা মানে চেহারাটাকে সন্তুষ্টি বলে, আল্লাহর হাতকে অস্বীকার করে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের বর্ণনা দিয়েছেন কোরআনুল আজিমের ভিতরে, হাদিসের ভিতরে শুধু ইয়াদুল্লাহিল আল জামা, যে আল জামাআর উপরে রয়েছে আল্লাহর হাত, এইভাবে আল্লাহর হাতের অনেক বর্ণনা আছে। কিন্তু আমাদের দেশে আকীদা হচ্ছে যে এখানে আল্লাহর হাত বলতে কি বোঝায়, বোঝায় হচ্ছে যে আল্লাহর নিয়ন্ত্রণে আমরা আছি। যেমন আমি বললাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার হাতের মুঠায়, তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তো 5 ফুট অথবা 6 ফুটের মাঝামাঝি তার উচ্চতা, তার ওজন হয়তো আমি জানি না কত পাউন্ড হবে, কিন্তু এই একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট আমার হাতের মুঠায়, তো তাকে আমি তো আক্ষরিকভাবে হাতের মুঠায় নিতে পারি না। তার মানে এটি হচ্ছে বাংলা ভাষার একটি বাগধারা, এইভাবে নাকি বোঝানো হয়েছে, এইগুলিও কোরআনের ভিতরে আছে আমাদের দেশে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, এইভাবে তারা কোরআনের আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে, আর আমাদের হতভাগা মানুষগুলো সেগুলো পড়ে ধন্য হয়েছে, বলেছে তারা নাকি স্কলার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর কারণ হচ্ছে যে ফিলোসোফার ইলমুল মুতাকাল্লিমুন তারা যে কথাটুকু বলতো, তারা বলতো যে 5টা সিফাতকে বলা হয় সিফাতুস সালবিয়া। কি নাম? সালবিয়া, সিফাতুস সালবিয়া মানে নেগেটিভ অ্যাট্রিবিউটস। ওয়াল্লাযিনা ক্বালু হাযা জা'আলু সিফাতুস সালবিয়া, সালবিয়া খামসান লা সাদিসু লাহা, যে ছয়টা না মোট 5টা। প্রথমটা কি? আল কিদাম, ইটার্নিটি মানে চিরন্তন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু কোথায় সেটা আমরা জানি না, মানে অনাদি অনন্তকাল ধরে আল্লাহ চলে আসছে মানে ভগবান ইত্যাদি ইত্যাদি, এটা একটা কথার মানে মারপেচ আর কি। মানে ওরা বলে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলেছেন যে কিভাবে সেটা আমরা আসবো। হ্যাঁ, যে কিদাম, যে তার কোনো শুরু নাই, তিনি হচ্ছেন সবচেয়ে পুরনো, মানে এই ধরনের কথাই তো আল্লাহ বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীর ভিতরে আল কিদাম এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে অথবা কোরআনুল আজিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে নাই, কিন্তু ফিলোসফাররা বলছে যে ইটার্নিটি নো বিগিনিং, তারপরে কি ওয়াল বাকা ও, যে এভারলাস্টিং মানে চিরস্থায়ী, যে তার কোনো শেষ নাই, নো এন্ড, এভারলাস্টিং নো এন্ড, তারপরে কি মুখালাফাতুল লিল খালক, যে সৃষ্টির বিপরীত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফত হচ্ছে সৃষ্টির বিপরীত। এটা কারা প্রচার করেছে? মুতাকাল্লিমুন, দার্শনিকরা, মুসলমান দার্শনিকরা এই বাজে আকীদা তারা প্রচার করত যে মুখালাফাতুল লিল খালক, যে আমরা যেরকম বলি যে আমাদের হাত, যেহেতু হাত এই কথাটুকু
মাখলুক সৃষ্টি ব্যবহার করে, সুতরাং এটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, এই কারণেই ব্যবহার হবে না। কারণ এই যে ইমাম মাতুরিদি তাদের আকীদা হচ্ছে এটা, এরা এটা বলতো মুখালিফাতুল খালক, সৃষ্টির যে তাতে সামঞ্জস্যপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য করা যাবে না। এই কারণেই তারা আল্লাহর চোখ এই কথাটাকে তারা বলে যে তত্ত্বাবধানে অথবা আল্লাহ মানে পর্যবেক্ষণে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আল্লাহর হাত মানে আল্লাহ নিয়ন্ত্রণে, তারপরে আল্লাহ যে নেমে আসেন মানে আল্লাহ রহমত চলে আসে, আল্লাহ আসেন না, এই ইত্যাদি ইত্যাদি। মানে আসা যাওয়া এই শব্দগুলো অথবা হাত পা এগুলি তো মাখলুকের জন্য, সৃষ্টির জন্য, মানুষের জন্য আমরা ব্যবহার করি, সুতরাং এগুলো আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, এই কথা, এই ভুল কথাটুকু তারা প্রচার করেছে। আর এগুলি বাংলাদেশের আবর্জনায় পরিণত হয়েছে দেখে আমাদের দেশের লোকগুলোর কাছে ওয়াজহু কথাটুকু বলা যায় না, আর তারা গুলো অনুবাদ করার সময় গিয়ে তারা তটস্থ থাকে, না জানি কি ভুল করলাম, ব্র্যাকেটের ভিতরে দিয়া আমরা প্রায়শ্চিত্ত করি। আমাদের সবাইকে মানে কবুল করুন এবং গুনাহ থেকে মাফ পাওয়ার তৌফিক দান করুন। আরেকটি কি আল ওয়াহদানিয়া, যে আল্লাহ হচ্ছেন মানে একত্ববাদ, এক এই কথাটা বলে না, কয় যে যদি বলা হয় যে আল্লাহ হচ্ছেন এক, কয় তাহলে তো আমরা একটা সংখ্যায় আল্লাহকে মানে এরকম দেখেন দুষ্ট প্রকৃতির লোক তারা, তারা বলতো কি যে আল্লাহকে যদি বলা হয় যে আল্লাহ হচ্ছেন এক, তো এক তো একটা নাম্বার, সুতরাং নাম্বারে নেওয়া যাবে না। হ্যাঁ, ওয়াহদানিয়া বিশ্বাস করতে হবে, যেটা একত্ব, ওয়াহেদ না, একত্ব। আল গানি মুতলাক, তিনি হচ্ছেন সমস্ত কিছুর প্রয়োজন মুক্ত। হ্যাঁ, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুরই প্রয়োজন নাই, এবং তারা ওই জন্য বলতো যে এই এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে তারা কিভাবে বলেছে, আল্লাযিনা ইউনুনাল বিহিল ইস্তিগনা ও আনাল হাইজু ওয়াল মাহলু, মানে ফিলোসফাররা এই যে মুতাকাল্লিমুন, তারা কথাটাকে কথার মারপেচে যুক্তিতর্কের মাধ্যমে, সেটা আমরাও বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাগনিন, মানে কিন্তু সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রেক্ষাপটে মুস্তাগনিন, কিন্তু তারা এই কথাটাকে আরো ঘুরাতে ঘুরাতে তারা বলছে কি, বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগনাউ আনিল হাইজু ওয়াল মাহল, যে কোন লোকেশন অথবা স্পেস, হাইজু মানে হচ্ছে স্পেস, স্থান অথবা পাত্র, লোকেশন কোন জায়গার স্থান অথবা জায়গা আল্লাহকে আবদ্ধ করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান এবং পাত্র মুক্ত, এই অদ্ভুত কথা তারা প্রচার করতো। ওই কারণেই আমাদের দেশের লোকরা বলে আল্লাহ সব জায়গায়, কারণ যেহেতু এই মুতাকাল্লিমরা বলতো আল গানিল মুতলাক, যে তাকে কোন স্থান অথবা মানে জায়গায় আবদ্ধ করা যাবে না, সুতরাং সে থাকবে সব জায়গায়, এটার মানে হচ্ছে সব জায়গায়। এই কথাগুলো যারা বলতেন, এর পাঁচটা কথা কি কি, আল কিদাম, যে ইংরেজিতে বলছি ইটার্নিটি, নো বিগিনিং, আল বাকা, এভারলাস্টিং, নো এন্ড, মুখালাফাতুল লিল হক, যে সৃষ্টি থেকে পৃথক, সৃষ্টির সাথে তার কোনো যোগাযোগ নাই, ওয়াল ওয়াহদানিয়া, একত্ব, তার কোনো বহুবচন নাই, ওই কথাগুলো ঠিক কিন্তু তারা ভুল ব্যাখ্যা করে বলেছে নাম্বারে এক হবে না, ওয়াল গানিল মুতলাক, সে অ্যাবসলুটলি রিচ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর উপরে সেলফ সাফিসিয়েন্ট, এই কারণে তারা নাম দিয়েছে আল গানি মুতলাক। অথচ এইভাবে কোন কোরআন হাদিসে কোন শব্দ এসে আসে না, এবং তারা সেটার ব্যাখ্যা করতে গিয়ে এক পর্যায়ে এই কথাও তারা বলেছে, ইস্তিগনা ও আনিল হাইজু ওয়াল মাহাল, যে কোন মাহাল লোকেশন অথবা স্পেস আল্লাহকে ধারণ করে না, সেই কারণে তারা বলছে যে আল্লাহ সব জায়গায় আছে, তার মানে আল্লাহ কোনো বিন্দু নয়, বলে যে বিন্দুও একটা জিনিস, সেটাকেও দেখা যায়, শুধু বিন্দুকেও পৃথক করা যায় না, ইত্যাদি ইত্যাদি। তার মানে এমন ভাবে তারা ব্যাখ্যা করেছে যে সকল ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের নাই, এগুলো হাদিস বিরোধী, কোরআন বিরোধী, তাতে হয়েছে যে ইসলামের বাতাবরণে, ইসলামের ছায়ায় বাতিল আকিদা আমাদের অন্তরে প্রতিষ্ঠা হয়েছে, যার ফলে আমরা হকটাকে ভুলে গিয়েছি। এই কারণেই আমাদের দেশের লোকদেরকে সিফত বোঝানো যায় না, এর কারণ হচ্ছে ভারতবর্ষে ইমাম মাতুরিদি ফিরকার আকিদায়, দুষ্ট আকিদায় আমাদের ভারতবর্ষে এসেছে, সেটি দশম
শতাব্দীতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদিদের ভিতরে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ হচ্ছেন তিনি, তিনি হচ্ছেন নিজেই বলেছেন তিনি হচ্ছেন আউয়াল, তিনি হচ্ছেন প্রথম, ওয়াল আখির তিনি হচ্ছেন শেষ, সেটি সূরা হাদিদ আয়াত নম্বর মানে তিন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে কাদিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা তার সৃষ্টির জন্য বলেছেন। কালু তাল্লাহ, কালু তাল্লাহ ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, যখন ইউসুফ আলাইহিসসালাম মানে এই যে কাদিম মানে অতি পুরনো, এই যে কাদিম শব্দটা এতে আল্লাহ তার সৃষ্টির জন্য ব্যবহার করেছেন, এই কাদিম আল্লাহর জন্য ব্যবহার করে করেছে বলে কোনো প্রমাণ নাই, বরঞ্চ সৃষ্টির জন্য আল্লাহ এটা ব্যবহার করেছেন। যেমন বলেছেন ইউসুফ আলাইহিসসালামের কাহিনীর সাথে যে ইয়াকুব সাল্লাল্লাহ ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ যখন আল্লাহ ইয়াকুব বললেন সালাতু ওয়াসসালাম যে আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি, ইউসুফ এখনো বেঁচে আছে, হ্যাঁ, কিন্তু তখন তার পুত্ররা বলল যে আপনি তো দেখছি পুরনো ভুলের ভিতরেই আছেন, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, এই যে কাদিম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকের জন্য ব্যবহার করেছেন, তার জন্য আল্লাহ ব্যবহার করেন নাই। যেমন চাঁদের জন্য ব্যবহার হয়েছে সূরা ইয়াসিনে এসেছে কাল অর্জুনুল কাদিম, যে খেজুর গাছের সেই খেজুরের ডাটা যেটি পুরনো ডাটা হয়ে গেছে সেরকম চাঁদের আকার ধারণ করে হলদে এবং চিকন বাঁকানো কার্ভড। ও আন্তুম ওয়া আবাকুমুল আকদামুন, তুমি এবং তোমার পিতা, কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা শুআরার ভিতরে এসেছে যে তোমাদের, তোমরা যেরকম আল্লাহকে মানো না, তোমাদের পিতা মাতা যারা পূর্বে এসেছে ও আবাকুমুল আকদামুন তারাও মানে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বাঁকা এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য মানে যেমন ব্যবহার করেছেন কিন্তু তার মাখলুকের জন্য ব্যবহার করেছেন। যেমন সূরা সাফাতের ভিতরে এসেছে আয়াত নাম্বার 77, ওয়া জাআলনা যুরিয়াতাহু হুমুল বাকীন, যে আবার এসেছে সূরা নাহাল, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহিল বাকী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সমস্ত ভালো কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাখবেন, এই আয়াতে এটি প্রমাণ হচ্ছে সূরা নাহাল আয়াত নাম্বার 96। মা ইনদাকুম ইয়ানফাদু, যে মানে যেগুলো আমাদের কাছে আছে মানে এগুলি আমাদের আমরা ফুরিয়ে যাবে, মা ইনদাকুম ইয়ানফাদু, যেগুলো আমাদের সাথে আছে সেগুলো ফুরিয়ে যাবে নষ্ট হয়ে যাবে, ওয়ামা ইন্দাল্লাহিল বাকিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেগুলো থাকবে সেগুলো চিরস্থায়ী থাকবে, সেটি হচ্ছে গুড ডিড, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের আমাদের সালেগুলো তার কাছে পৌঁছেছে সেগুলো বাকিন হিসাবে থাকবে বলে তা মুফাসসিররা বলেছেন। ওই হয় ওই জন্য আমরা বলেছি যে ভালো আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো গ্রহণ করেছেন সেগুলোই বাকিন হয়ে যাবে, মানে চিরস্থায়ী হিসাবে থেকে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি বলেছেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রথম এবং ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, এই যে প্রথম এগুলি আল্লাহ মাখলুকের জন্য ব্যবহার করেছেন। যেমন সূরা মুরসালাত, মক্কার মুশরিকরা এর জন্য আল্লাহ বলেছেন আলাম তুহলিকিল আউয়ালিন, এখানে আউয়াল কথাটুকু মাখলুকের জন্য তিনি ব্যবহার করেছেন। প্রিয় শ্রোতা, আমি এই উদাহরণগুলো দিচ্ছি ইমাম আল মুফাসসির ইমাম আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব থেকে, যে তিনি বলছেন যে এই যে সিফাতগুলো প্রত্যেকটি আল্লাহ সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটামুটি প্রত্যেকটি না হলো অধিকাংশ সিফাতগুলো আল্লাহর জন্য যেমন ভাবে শব্দ হিসাবে কোরআনের আযীমের ভিতরে এসেছে মাখলুকের জন্য একইভাবে এসেছে, কিন্তু পার্থক্য হচ্ছে জালাল ওয়াল কামাল, পরিপূর্ণতা এবং মহিমার পার্থক্য, মানে এক নয়,
আমাদের জন্য চেহারা আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্য চেহারা দিয়েছেন। আল্লাহর চেহারার বৈশিষ্ট্য হচ্ছে জালাল ওয়াল ইকরাম, আর আমাদের চেহারার বৈশিষ্ট্য হলো দেখতে সুন্দর ইত্যাদি অথবা অন্য কিছু। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য মানে মুশরিকদের জন্য এই শব্দ ব্যবহার করেছেন, আলাম তুহলিকুল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন। তো আউয়াল এবং আখির তিনি মুশরিকদের জন্য ব্যবহার করেছেন। তেমনি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদানিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে সূরা বাকারা আয়াত নাম্বার 163 এখানে আল্লাহ বলেছেন যে ইলাহ হচ্ছে তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র একটি ইলাহ, এক ওয়াহিদ ইলাহুন ওয়াহিদুন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদ কথাটুকু তিনি মাখলুকের জন্য ব্যবহার করেছেন, সূরা রাদ আয়াত নাম্বার 4 ইউসকা বিমাই ওয়াহিদিন, যে পানি দেওয়া হলো ইউসকা মানে তোমরা জল সঞ্চালন করো, কারণ পানি একটাই, একই পানি, বিমাই ওয়াহিদ। এই যে এখানে এক পানির ক্ষেত্রে ওয়াহিদ শব্দটা ব্যবহার করেছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এই যে এক সংখ্যা আল্লাহ নিয়েছেন আর পানি এক, এটি এক অর্থ নয়, এক কথা বোঝাচ্ছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজেকে সংখ্যা এক হিসাবে বর্ণনা করেছেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে তিনি যে সেলফ সাফিসিয়েন্ট আল গানী, হ্যাঁ যে এই গানী জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহ লা গানিউন হামিদ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কোরআনের সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 8 আর সূরা তাগাবুন আয়াত নাম্বার 6 فكفروا وتولى واستغنى الله والله غني حميد, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মুক্ত আল গানি, তার কোনো প্রয়োজন নেই, আর তিনি হচ্ছেন আল হামিদ, সমস্ত প্রশংসা তার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গানি এই শব্দটুকু মানে অভিভাবকদের ক্ষেত্রে সূরা নিসায় ব্যবহার করেছেন, যেমন সূরা নিসা আয়াত নাম্বার 6 এতিম মেয়েরা তাদের বিয়ের সময় তাদের যে অভিভাবক তাদের প্রসঙ্গে আল্লাহ বলছেন ওমান কানা গানিয়ান ফাল ইয়াস্তাফিফ, যে যদি এই ইয়াতিম এই দরিদ্র মেয়েদের অভিভাবক যদি ধনী হয় তারা যেন কোনো টাকা পয়সা তাদের সম্পত্তিকে না নেয়। এই যে গানিয়ান কতটুকু এই গার্ডিয়ানদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর আয়াত নম্বর 32 এখানে বলেছেন ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে তোমরা যদি গরিব থাকো ইন ইয়াকুনু ফুকারা, তোমরা যদি গরিব থাকো মানে বিয়ে করো, মানে বিয়ে করলে তোমরা ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি গরিব থাকো, তারা যদি গরিব থাকে তাহলে তারা যেন বিয়ে করে ধনী হয়ে যায়, সূরা নূর আয়াত নম্বর 32। তার মানে বোঝা যাচ্ছে যে গানি এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন ফা ইন্নাল্লাহ লা গানিউন হামিদুন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির জন্য একই শব্দ ব্যবহার করেছেন, বলেছেন যারা বিয়ে করবে তারা যদি গরিব থাকে তাহলে আল্লাহর ইচ্ছায় তারাও ধনী হয়ে যাবে। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহর অনুগ্রহে তারা ধনী হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণাবলী সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দগুলো মাখলুকের জন্য ব্যবহার করেছেন আবার আল্লাহর জন্য ব্যবহার করেছেন, সুতরাং দার্শনিকদের যে কথা সেই কথাটুকু ঠিক নয়। এই কারণে ওই শব্দগুলো দিয়ে আমাদের আকিদাকে বিনষ্ট করে এমন একটা পর্যায়ে তারা নিয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেটা আমরা চিনতে ব্যর্থ হয়েছি। এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণাবলী গুলো বর্ণনা করেছেন, প্রিয় শ্রোতা আপনাদের কাছ থেকে আমি আরেকটু ধৈর্য আশা করছি ইনশাআল্লাহ তাআলা, গুরুত্বপূর্ণ নেতিবাচক গুণাবলী এখন আমরা আলোচনা করব। আল নাফি তাফসিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নেতিবাচক গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না এটা আমাদেরকে জানতে হবে।
অনেক কিছুই আল্লাহ করেন না, কিন্তু তার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন না সেটা স্কলাররা তাদের কিতাবগুলোতে যেভাবে লিপিবদ্ধ করেছেন আমরা সেখান থেকেই শিখব। তার বাইরেও হয়তো থাকতে পারে, কিন্তু আমি শুধু স্কলারদের লেখা থেকে আপনাদের সংগ্রহ করে আপনাদের খিদমতে পেশ করছি। প্রিয় শ্রোতা, যারা আমরা ইন্টেলেকচুয়াল তাদের আবার অনেক সমস্যা আছে, কারণ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা চিনতে পারিনি, তার একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের বেশি বুদ্ধি বেশি। আমরা অতিমাত্রায় বুদ্ধি যুক্ত প্রাণী হয়ে এসেছি, কারণ আমাদের বিশ্লেষণ এবং কোরআন থেকে বিভিন্ন হুকুম আমরা বের করছি এবং ওগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে যেগুলো আলোচনা করেছেন সেগুলো সম্পর্কে আমরা গাফেল। এই কারণেই দেখা যায় যে কোন কোরআন গবেষককে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেতিবাচক গুণাবলী কোরআনুল আজিমের ভিতরে আছে সেগুলো কি আপনি আমাদেরকে বলবেন, বলবেন দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই তেমন সে বলতে পারবেন, আর বলতে পারলেও এমন একটা ভাব তিনি দেখাবেন যে এই সকল জিনিস আছে কোরআনে, এগুলো মানে তো আছেই, মানে খুব একটা ওনার কাছে কিংবা তার কাছে তেমন গুরুত্বপূর্ণ বহন করে না। তার কাছে গুরুত্বপূর্ণ বহন করে হলো জটিল কোন কোরআনের কোন আয়াত এর ব্যাখ্যা দিয়ে যেগুলো হাদিসেও কোনো প্রমাণ নাই এবং কোরআনুল আজিমের ভিতরে সাহাবীদের থেকেও কোনো রিপোর্ট আসে নাই, অথচ আজব আজব কথা কোরআন সম্পর্কে আজকাল বলা হচ্ছে। আসুন আমরা দেখে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেতিবাচক গুণাবলী গুলো বিশেষ গুণাবলী গুলো কিভাবে তিনি তাফসীর করেছেন বর্ণনা করেছেন। প্রথম নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান না, তন্ত্রাচ্ছন্ন হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঘুম পায় না এবং ঘুমের আগে যে তন্ত্রা মানুষের পেয়ে বসে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসে না। এটি আপনারা জানেন আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যে সিনাতুন, যে তন্ত্রা ঘুমের আগে সেটাও তাকে মানে অধিকার করতে পারে না, তাকে স্পর্শ করে না, আর ঘুম তাকে স্পর্শ করে না। তাহলে তার মানে হচ্ছে তিনি ঘুমান না, তিনি তন্ত্রাচ্ছন্ন হন না, কেননা তিনি হচ্ছেন আল হাই এন্ড আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তারপরে দুই নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিসই কঠিন নয়, কোনো জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জটিল নয়, এগুলি সব কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সহজ এবং ভারী নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসিতে বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই যে মাইক্রো ম্যাক্রো ইউনিভার্সাল ওয়ার্ল্ড এক্সিস্টেন্স, এই যে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ইত্যাদি ইত্যাদি ছোট ব্যাকটেরিয়া ভাইরাস মাইক্রো, এগুলোর সমস্ত কিছুর রিজিক, সমস্ত কিছুর ব্যবস্থাপনা শৃঙ্খলার মাধ্যমে সেগুলোর পরিবর্তন পরিবর্ধন বিচরণ চক্রাকারে অবস্থান এবং তার কি নির্দিষ্ট কাল পর্যন্ত এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন, এবং এই সকল কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মোটেও ভারী নয়, কঠিন নয়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সেগুলোকে হেফাজত করা শুধুমাত্র আমরা দুনিয়ার গুলো ম্যাক্রো মাইক্রো হিসেবে জানি, কিন্তু আসসামা সাবা, এই যে সাতটি হেভেন আমাদের মাথার উপরে রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্লান্ত পরিশ্রান্ত হচ্ছেন না। এটি এসেছে যে ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাবা সামাওয়াত এবং জমিনকে তৈরি করেছেন, এর ভিতরে যা কিছু রয়েছে সেগুলোকেও তৈরি করেছেন ছয় দিনে। ওয়ামা মাসসানা মিনাল লুগুব, কোন ক্লান্তি তাকে স্পর্শ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লান্ত হয়ে পড়েন না, তিনি ক্লান্তি তাকে স্পর্শ করেন না। আমরা যেমন ক্লান্ত হয়ে গেলে আমরা আমাদের চেয়ারে বসে পড়ি, একজন প্রেসিডেন্ট এবং বাদশাহ সে তার সিংহাসনে যেমন বসে পড়ে রাজকাজের চালানোর সময় ক্লান্তি তাকে স্পর্শ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ কে তিনি তৈরি করেছেন, তিনি
ক্লান্ত হয়ে সেই আরশে আমাদের মতো বসে পড়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, তিনি আরশের উপরে অবস্থান করছেন। কিভাবে অবস্থান করছেন সেটি আমাদের কাছে জানা নেই, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কাইফিয়াতি মাজহুল, সেটি কিভাবে এটি সংগঠিত হচ্ছে কিংবা মানে হয়েছে অথবা হচ্ছে অথবা বর্তমান আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু আমরা বলছি যে আল্লাহ আরশের উপরে আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে নির্দিষ্ট একটি দিক, জিহা, সেটি হচ্ছে ফাওকাল আরশ, আরশের উপরে, কিন্তু সেটি আমরা কল্পনা করতে পারছি না যে সেই দিকটু কিভাবে আকার প্রকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জিনিস করেন না, সেটি হচ্ছে চার নাম্বার, তিনি কারোর উপরে জুলুম অথবা অত্যাচার করেন না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম জুলুম তিনি করেন না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, যে সূরা কাফ আয়াত নাম্বার 29। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর কাছ থেকে কোনো জন্মগ্রহণ নেননি এবং কাউকে তিনি জন্ম দেন নাই, আর কাউকে সন্তান রূপে গ্রহণ করেননি, তার কোনো শরীক নেই, সমকক্ষ নেই। এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের ভিতরে বলেছেন, সূরা ইসরার ভিতরে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি কারো জনক নন আর কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই তার সাথে সাদৃশ্যপূর্ণ নয়, সমকক্ষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইসরার আয়াত নাম্বার 111, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এই যে তিনি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেন নাই। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুন লাহু শারীকান, যে তার রাজত্বে কোনো শরীক নাই, ফিল মুলকি তার মুলক তার রাজত্বের ভিতরে, ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়ান মিনাদ দিল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধ হেতু কোনো সহযোগী নেই এবং তোমরা তার মহত্ব বর্ণনা করো। এখানে এই যে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটি আমেরিকার প্রেক্ষাপটে আপনাদেরকে খুব সতর্ক হতে হবে। প্রিয় শ্রোতা, আমি যেটি বলতে চাচ্ছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি উত্তর আমেরিকায় বিভিন্ন শহরে যারা চাকরি করছেন তারা দেখবেন যে এখানে বিভিন্ন অনুষ্ঠান যখন হয় আপনার ডিপার্টমেন্টে আপনাদের অফিসে, তখন দেখবেন যে খ্রিস্টান ছেলে মানে পুরুষরা মহিলারা তারা প্রেয়ার করে, আর আমাদের বাংলাদেশি হতভাগা যেখানে বসে বসে হাত ধরে ওই আমিন আমিন বলতে থাকে, ওরা বলে আমেন। ওখানে একটা কথা বারবার বলে কিন্তু আপনি সেটা লক্ষ্য করেন না, সেটি বলে কি যে উই আর অল চিলড্রেন অফ গড, সেটা কিন্তু বলে ইয়ারা আপনি এখানে এই কথা বলা কত অপরাধ, সেটা আমরা তো হতবাকা, এই তো আমাদের মাথার ভিতরে সেগুলো কাজ করে না। আমরা মনে করি যে আমাদের সামনে একটা খ্রিস্টান যদি বলে উই আর অল চিলড্রেন হোলি ফাদার জিসাস ক্রাইস্ট উই আর অল চিলড্রেন অফ হিম হি ইজ আওয়ার ফাদার ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে আমরা চুপ করে বসে থাকি যেহেতু আমরা আমেরিকায় এসেছি টাকা পয়সা কামাই করতে, কিন্তু অপরাধ কি পরিমাণ করে সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না, কারণ আমাদের তাওহীদের জ্ঞান কম। এই কারণে এই সকল ক্ষেত্রে আপনাদের কি করা উচিত, যদি দেখেন আপনাদের অফিসে কোনো ডিনার হলে কোনো, এটা মানে সব জায়গায় করে না কিন্তু যে সকল জায়গায় মানে করে সেখানে লোকদেরকে আমি বলছি, পরামর্শ দিচ্ছি, প্লিজ আপনারা এটা করবেন, আপনারা ওই অনুষ্ঠানে একটু পরে যাবেন, প্রেয়ারের পরে যাবেন, প্রেয়ারের সময় গিয়ে হাজির হবেন না, আর যদি হাজির থাকেন তাহলে এই ওদেরকে বলবেন এক্সকিউজ মি আমি একটু বাথরুমে যাচ্ছি, ওখান থেকে পালিয়ে যাবেন, সেখানে থাকবেন না, মিটিমিটি হাসবেন না, বসে বসে তামাশা দেখে আমাদের আহা আফসোস, এটা বলতেছে উই আর অল গড চিলড্রেন, গড লাভ আস, গড আমাদেরকে খুব ভালোবাসে কারণ আমরা তার ছেলে মেয়ে চিলড্রেন, এগুলি বলে। আর আমাদের বাংলাদেশিরা খুব আমেরিকায় আসে, এখানে গোস্ত পরোটা খাই আর ডলার কামাই করি, ওই কথা বললে কি
কি অপরাধ, কি তার শাস্তি, সেটি বুঝতে হলে সূরা মারিয়ামের 88 নম্বর আয়াত থেকে 91 আয়াত পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু আত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, সে পুত্র নিয়েছে। আর এই কথা তারা বলে, লাকাদ জিতুম শাইআন ইদা, যে তারা একটি অতি জঘন্য কথা বলে, অতি জঘন্য একটি কথা বলে, যে এই কথা তারা কিভাবে বলে এত জঘন্য। আর এই কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়াতানাশাক্কা আরদ ওয়াত্তাখিযাল জিবালু হাদ্দা, যে এই যে হেভেন গুলো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেটে যেতে চায় এই অপরাধের জন্য। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হেভেন কে মানে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই অপরাধ যে আল্লাহর কথা এইভাবে তারা বলে, সেই অপরাধের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত তারনা মিনহু ওয়াতানাশাক ওয়াতানশাকুল আরদু ওয়াতাখিরু জিবালু হাদ্দা, যে পাহাড় ফেটে চুরমার হয়ে যাবে, সমস্ত জমিন ফেটে পড়তে চায় আল্লাহর ভয়ে, তারা এই কথা কিভাবে বলে, সমস্ত আসমান সমূহ, যদি হেভেন কে আপনারা আসমান বলে ধারণ করে থাকেন তাহলে জেনে রাখুন, সমস্ত হেভেন ফেটে পড়তে চায়, জমিন, আমি আলোর অভাবে মানে কিছু আয়াত পড়তে আমার সমস্যা হচ্ছে, ভুল থাকলে শুদ্ধ করে নেবেন। ওয়াতাখিরু জিবালু হাদ্দা, যে সমস্ত কিছু মানে পাহাড় সমূহ ধ্বংস হয়ে যেতে চায়, দুনিয়াটা ফেটে বিখণ্ড হয়ে যেতে চায়, এই কথা তারা কিভাবে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করছেন যে এই কথা যখন কোনো মানুষ বলে তখন হেভেন গুলো ফেটে পড়তে চায়, দুনিয়া ভাগ হয়ে যেতে চায়, পাহাড় গুলো চূর্ণ হয়ে যেতে চায়, এই কথা বলা এত অপরাধ। আন্না দাউল রহমানি ওয়ালাদা, আর এই কারণেই তারা এটা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পুত্র নিয়েছে, এই কথা তারা কিভাবে বলে। সুতরাং এই কথা বলা অত্যন্ত গর্হিত অপরাধ। এই কারণেই হাদিসের ভিতরে এসেছে যে এই কথাটা বুঝতে হবে, হাদিসের ভিতরে এসেছে অনেক কথা এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি সাহাবী সম্পর্কে বলছেন, আয়েশা তা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন ওয়া কানা ইয়াকরা ফিল আসহাবি ফি সালাতি ফায়াখতিমু কুল হুয়াল্লাহু আহাদ, যে একজন লোক ফায়াখতিমু সালাত, যে সে নামাজ শেষ করত সব সময় শেষ রাকাতে সে কুল হুয়াল্লাহু আহাদ পড়ত। এরকম একজন লোক যুদ্ধে গিয়েছিল, সৈন্যবাহিনীতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। আশ্চর্য, একজন সাহাবী সে সব সময় নামাজে মানে এই যে মানে সে করত কি, সে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ত। এই যে সূরাটা পড়ত এটা সে বুঝে পড়ত, কারণ এই সূরার ভিতরেই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারবার উল্লেখ করে এই সূরা ইখলাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, সেই গুরুত্বটা বুঝে যে কিনা সেই ইন্টারভিউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নিয়েছে। ফালাম্মা রাজউ যাকারা যালিক লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করা হলো, বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটি লোক
প্রত্যেক নামাজের শেষে নামাজের ভিতরে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেই। তখন সাহাবীরা আশ্চর্য হলো যে কেন সে খালি বারবার সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। হ্যাঁ, ফাকালা সালু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালু, তাকে জিজ্ঞাসা করা হলো লি আইয়ে শাইইন ইয়াসনাউ যালিক, তুমি কেন খালি সূরা ইখলাস পাঠ করো নামাজের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ নিচ্ছেন কার, ওই লোকের যিনি সূরা ইখলাস পাঠ করে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে অথবা শেষ রাকাতে। فسألوا فقال لإنها صفات الرحمن, সে তখন বলল যে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, ওয়ানা আহিব্বু আন আকরা বিহা, আমি এই কারণে এটা পড়তে পছন্দ করি। দেখছেন সাহাবীর মানে তাওহীদের জ্ঞানের জন্য অন্য কোন সাহাবীর মাথায় এটা ঢুকে নাই, ওই একটি লোক, সেই একটি লোক তার মাথার ভিতরে সেটি ঘুরছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিচ্ছে, কি সুন্দর করে উত্তর দিচ্ছে, লা ইন্নাহা সিফাতুর রহমান। আমরাও বাংলাদেশি, আমরা তো হতভাগা, আমাদেরকে যদি বলে যে ভাই আপনি তো নামাজ পড়েন, তাড়াহুড়া করেন, সবসময় এখানে নামাজ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আর কুলি আইয়ুহাল কাফিরুন অথবা ইন্না আউতিনা কাল কাউসার, আমরা নামাজের ক্ষেত্রে আমরা কি করি, শুধু বাংলাদেশে লোকরা খুব ব্যস্ত থাকে, খালি কুল হুয়াল্লাহু আহাদ আর ইন্না আউতিনা দিয়ে নামাজ শেষ করি। আচ্ছা, এইভাবে নামাজ পড়লে হবে, কিন্তু কারণটা যদি জিজ্ঞাসা করি তাহলে আমাদের মুখ দিয়ে কি বের হবে, বের হবে যে ভাই সময় নাই তো, আমেরিকায় থাকি আমরা, শুধু বিজি বিজি আছি, ওই বিজি নামক জিনিস আমাদেরকে আক্রান্ত করেছে, ওই কারণে আমরা শুধু কুল হুয়াল্লাহু আহাদ বলে নামাজটা শেষ করি। কিন্তু সেই সাহাবী এই কথাটুকু বলে নাই, সে বিজি আছে। সাহাবী যুদ্ধক্ষেত্রে গিয়েও সূরা ইখলাস পাঠ করেছে, স্বাভাবিকভাবেও পাঠ করেছে, কিন্তু অন্য সাহাবীরা আশ্চর্য হয়েছে যে প্রত্যেক নামাজে শেষে সে নামাজটা শেষ করবে না যদি না সে কুল হুয়াল্লাহু আহাদ নামাজের ভিতরে না পড়ে। তার উত্তরে সেই সাহাবী বলেছে লি আন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে রয়েছে আল্লাহর সিফাত। কি জ্ঞানী সেই সাহাবী, আল্লাহর সিফাতকে সে কিভাবে আঁকড়ে ধরেছে, যে সিফাতে আল্লাহ গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে আল্লাহ কোনো জন্ম দেন না, কাউকে জন্ম নেন না। আর আমাদের আশেপাশে যারা বসবাস করছে, আমরা যে উত্তর আমেরিকায় আছি, তারা সবসময় বলছে জিসাস ক্রাইস্ট, কথায় কথায় জিসাস ক্রাইস্ট, হলি ফাদার, উই আর চিলড্রেন, এগুলি বলছে। ওয়ানা আহিব্বু আন আকরা বিহা, এই কারণেই আমি পছন্দ করি এই সূরাটা পাঠ করতে। فقال النبي صلى الله عليه وسلم اخبره ان الله يحبه, তুমি জেনে রাখো হে সাহাবী, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহ ওই সাহাবীকে ভালোবাসে, এই কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেছে, সহিহ আল বুখারীতে হাদিস আছে। এখন আমরাও ইখলাস পাঠ করি, কুল হুয়াল্লাহু আহাদ নামাজ করি, কিন্তু আমাদের মাথার ভিতরে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এটি আমাদের আশেপাশে কিভাবে নষ্ট হচ্ছে সেটার দিকে আমরা খেয়াল করি না, সেটা সিফতকে আমরা মানি না, যে এটি নেতিবাচক গুণাবলী আল্লাহ ব্যবহার করেছেন সেই অর্থে মানি না। আর এই সূরাকে যে ব্যক্তি ভালোবেসেছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোককে আল্লাহ ভালোবাসে। অবশ্যই আমরাও আজ থেকে সূরা ইখলাস যখন পাঠ করব, তখন আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আমরাও ওই সাহাবীর দলে অন্তর্ভুক্ত হয়ে যাই। তার কথা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালোবাসো, হে আল্লাহ ইন তুহিব্বুনা জামিআন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তুমি ভালোবাসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে তিনি ভালোবাসেন, তিনি যাকে ভালোবাসেন তাকে তিনি রহম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে এসেছেন যে তার সাথে দেখা করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে দেখা করতে ভালোবাসেন। সেটা আমরা আলোচনা করেছি, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাউ,
যে আল্লাহর সাথে দেখা করবে আল্লাহ তার সাথে দেখা করতে পছন্দ করেন। মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে ঘৃণা করে আল্লাহ তার সাথে দেখা করতে ঘৃণা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জিনিস করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের সাথে একা একা কথা বলবে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়াকুল সায়ুকাল্লিমুহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান। মানুষের ভিতরে আল্লাহর সাথে বান্দার সাথে কোনো অনুবাদকারী থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সাথে কিয়ামতের দিনে কথা বলবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য তিনি বলছেন যে এমন অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত কথা বলবেন, সেই একান্ত কথাটাকে বলা হয় নাজুয়া। নাজুয়া নাজুয়া কথাটুকু আপনাদেরকে জানতে হবে, আন্না রাজুলান তাআলা ইবনে আমর কাইফা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুল ফি নাজুয়া, সাহাবীদের ভিতরে তলব ছিল আপনারা কতজনে এই কথা প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে নাজুয়া বলতে কি বুঝায়, নাজুয়া জিনিসটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজুয়ার কথা বলেছে, নাজুয়া হাদিসের ভিতরে এসেছে, নাজুয়া জিনিসটা কি, সাহাবীরা জিজ্ঞাসা করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে আমরকে যে নাজুয়ার কথাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে বর্ণনা করেছেন আমাদেরকে শুনান, আমরা অস্থির হয়ে গেছি, আল্লাহ যে নাজুয়া করবে আমাদের সাথে কি নাজুয়া। ইবনে ওমর বলছেন ইয়াজনু আহাদুকুম মিন রাব্বিহি হাত্তা ইয়াদআ কানাফাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে যখন কথা বলবেন একাকী কথা বলবেন, একমাত্র আল্লাহ আর তুমি একাকী থাকবে, তোমাদের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরে কোনো মানে কিছু থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কথা বলার সময় একটি চাদর দিয়ে ঢেকে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানাফাহু আলাইহি, কানাফাহু আলাইহি তোমাদেরকে চাদর দিয়ে ঢেকে রাখবেন, আল্লাহ এবং বান্দা থাকবে আর কেউ থাকবে না। ফায়াকুলু আলিমতা কাযা ওয়া কাযা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে বান্দাকে এই তুমি এই কাজটা করেছো, তুমি এই গুনার কাজটা করেছো, তুমি এই কাজটা করেছো। ফায়াকুলু নাআম, সে তখন স্বীকার করবে। ফায়াকুলু আলিমতা কাযা ওয়া কাযা, তুমি এটা করেছো এটাকে, ফায়াকুলু নাআম, সে বলবে হ্যাঁ হে আল্লাহ আমি এটা করেছি। ফায়ুকাররিহু সুম্মা ইয়াকুলু, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রশ্ন করতে করতে ওই বান্দা তখন সব স্বীকার করবে, বান্দা স্বীকার করবে হে আল্লাহ আমি এই গুনার কাজগুলো করেছি, নাজোয়ার ভিতরে আল্লাহ আর বান্দা ছাড়া আর কেউ থাকবে না, নাজোয়া নাজোয়ার ভিতরে আল্লাহ আমরা যেতে চাই, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে নাজোয়ার ভিতরে প্রবেশ করে তৌফিক দান করো, আমরা যেন নাজোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাই, নাজোয়ার ভিতরে যখন বান্দা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনার কথা বলবে, এগুলি করেছো এগুলি করেছো, তখন বান্দা সেটা স্বীকার করবে স্বীকার করবে, এক পর্যায়ে সে স্বীকার করবে সব কিছু স্বীকার করে নেবে। ফায়ুকাররিহু সুম্মা ইয়াকুলু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসহায় বান্দাকে বলবে অতি সঙ্গোপনে, তাকে বলবে ইন্নি সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার এই গুনার কথা আমি গোপন রেখেছিলাম, এই গুনার কথা দুনিয়াতে কাউকে আমি প্রকাশ করতে দেই নাই, আর ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে কিয়ামতের দিনে আমি সেটা প্রকাশ করব কিন্তু তোমাকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, আল্লাহ ক্ষমা করে দিলাম। আর আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা যত ধরনের গুনাহ আছে মাসিয়া সেগুলি আমরা প্রশ্ন করি, নিজে বলি আচ্ছা আমি তো সুদ দিয়ে এটা কিনেছি, আচ্ছা আমি তো মানে স্বামীর অবাধ্য হয়েছি তাকে মানি না, মানে যত ধরনের গুনার কাজ আছে সেগুলি আমরা বলি সবার আগে, যে আমি তো আগে নামাজ পড়তাম না এখন পড়ি, মানে মানুষকে জানান দিচ্ছি সাক্ষী বানাচ্ছি ইত্যাদি ইত্যাদি। আমাদের কপালে কি নাজোয়া হবে, আল্লাহই ভালো জানে যে হবে, কোন পাপের কাজ বলতে নাই, এগুলি বলার সময় আবার মানে খুব বাহাদুরি করে যে আমি এখন খুব কোরআন সুন্নায় আছি কিন্তু আগে আমি করতাম না, আরে আগে আমি কি করতাম না সেটা তো আপনাকে কেউ জিজ্ঞাসা করে নাই, কেন এটা বলছেন,
কেন এটা বলছেন? আগে আমি পর্দা করতাম না, এখন আমি পর্দা করি। আপনাকে কে বলছে এই কথাটা বলার জন্য যে আমি পর্দা করতাম না? চুপ করেন, আপনি কথা বন্ধ করুন, এটি বলবেন না। কোন মাসিয়া, কোন পাপের কাজ, আল্লাহর অবাধ্যতার কাজ, ইসিয়ান, খোদা বিদ্রোহী কাজ, সেগুলো মানুষকে বলবেন না, বলবেন না। চুপ করুন, চুপ করুন। আল্লাহ নাজোয়া পাওয়ার জন্য দোয়া করুন, কি আল্লাহ আমরা তোমার নাজোয়াটা চাই। কারণ আল্লাহ বলছেন, ইন্নি সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, আমি তোমার এই গুণাগুলোকে দুনিয়ার জীবনে গোপন রেখেছি, আর ও আনা আগফিরুহা আল ইয়াউম, যে এই আজকের দিনে তোমাকে ক্ষমা করে দিলাম। তেমনি আল্লাহ গোপন রাখবে। সুন্দর কথা বলো, কথা সুন্দর করে বলতে আমরা শিখি, যত ধরনের কথা আমরা বলছি। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজমান ثم ينظر فلا يرى شيئا قدمه ثم ينظره بين يديه فيستقبله النار. মানুষ সেই পরকালে যখন আল্লাহর সাথে কথা বলবে তার সামনে কাউকে পাবে না, কার সাও আবার নজর করবে তখন দেখবে তার সামনে জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষা করছে। ফামান ইসতাতা মিনকুম, তোমরা যদি সেই জাহান্নাম থেকে বাঁচতে চাও, আন ইয়াত্তাকিয়ান নার, আগুনকে যদি ভয় পাও, ওয়ালাও বিশিক্তিসামার, একটি খেজুরের টুকরা হলেও দান করো। ও কাউলুন মারুফুন মাগফিরাতুন, একটি সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো, আল্লাহ ক্ষমা করে দিবে। কেন তুমি গুনার কথাগুলি বলো? কেন তুমি মানুষকে গুনার কথাগুলো শোনাও? নিজের পরকালকে ধ্বংস করছো, কেন করছো, কেন করছো? আমাদের সবাই আমরা করি, আমাদের এটা জাতীয় চরিত্র। কারণ কারো কারো আবার একটু মানে ফুর্তি লাগে, হ্যাঁ দেখেন আমি এখন খুব সালাফি হয়ে গেছি, ভালো মাশাআল্লাহ, খুব কোরআন সুন্নাহ ফলো করি, আমি আগে কিছু করতাম না। আপনাকে এটা কেন বলছে? এটা বলবেন না, বলবেন না, চুপ থাকুন। আল্লাহর নাজওয়াকে পাওয়ার চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে আরো অনেক গুণাবলীর কথা বলেছেন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরেন না, তিনি মৃত্যুবরণ করেন না, সেটি সূরা ফুরকান আয়াত নাম্বার 58। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ কাছে তাওয়াক্কুল করো, এবং যিনি আল হাই, তিনি চিরঞ্জীব, আল্লাযী লা ইয়ামুত, তিনি কখনো মরেন না, এটি হচ্ছে 6 নাম্বার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া তৈরি করেন না, সূরা মুমিনুন আয়াত নাম্বার 115। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সাথে একটি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য হচ্ছে মহৎ এবং সুন্দর। আফা হাসিবতুম আন্নামা, তার মানে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পারপাস ছাড়া কোনো কিছু তৈরি করেন না, সেটি ব্যাকটেরিয়াই হোক আর মাইক্রো অর্গানিজমই হোক আর জিন হোক, যে জিন আমরা শুধুমাত্র ধরে থাকি কি যে জিন হল শুধু আসর পরে, জিন যে আল্লাহর এবাদত করে সেটা আমরা আমাদের মুখে আসে না, জিন কথা শুনলেই ওরে বাপরে এই জিন আমারে আসর করলো ধরলো ইত্যাদি ইত্যাদি, এটি তো ঠিক নয়। আপনি জিন সম্পর্কে এমন একটি ধারণা করছেন যে জিন মানে হচ্ছে একটা রোগ জীবাণুর মতো, সেটি আপনার শুধু অনিষ্ট করে, এই কথাটুকু বলা আল্লাহ সুবহানাহু তাআলার যে আয়াত নাযিল করেছেন সূরা যারিয়াত আয়াত নাম্বার 56, ওমা খালাকতুল জিন্না ওয়ালইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্য কোন, এটি হচ্ছে মূল উদ্দেশ্য, ইবাদত করতে হবে, এটি দিয়ে অন্য কিছু প্রতিষ্ঠা করা যায় না, যে এটা কায়েম করতে হবে ওটা কায়েম করতে হবে, এটি আল্লাহর উদ্দেশ্য, এটি নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষ এবং জিনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আমরা হতভাগা বাংলাদেশি আমাদের মাথার ভিতরে ঢুকছে যে জিন মানে হলো আপনাকে খালি অসুখ করে দিবে আপনাকে নজর করবে আপনার সর্বনাশ করবে মানুষও আপনার সর্বনাশ করে সবাই কি করে একটা দুইটা মানুষ খারাপ যেগুলো আছে সেগুলো আপনার টাকা পয়সা মেরে দেয় আপনাকে কোনোদিন হয়তো চড়থাপ্পড় মারতে পারে অথবা আপনাকে খুনও করতে পারে সেটা হলো কম একটা দুইটা মানুষ কিন্তু সমস্ত মানুষ এগুলো করে না তেমনি জিন মানুষের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অতি মহান মাখলুক একটা দুইটা জিন হয়তো মানুষের অপকার করে কিন্তু সমস্ত জিন এই কাজ করে না এটা মাথার ভিতরে আসে না আকীদা নষ্ট হলে মানুষের এইটাই হয় হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী সেগুলো আমরা জিনের উপরে আরোপ করে দিয়ে বসে আছি যেমন আমাদের সমাজে আছে যে উমুক হুজুর তিনি বলে দেন যে আমার চাকরি হবে কিনা কিভাবে বলেন হুজুরের কাছে যাওয়া হলো যে আপনি এইগুলো কিভাবে বলেন বলেন যে বাবা আমি তো এগুলো কিছু জানি না আমার কাছে জিন আছে সেগুলো বলে দেয় যে আগামীকালকে তার চাকরি হবে কিনা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে সে জানে না জিন জানে তো মানুষ জানা আর জিন জানা তো একই কথা মানুষ আর জিন হচ্ছে মাখলুক তার কাছে কোনো গায়েবের চাবিকাঠি নেই অদৃশ্যের চাবিকাঠি হচ্ছে আল্লাহর কাছে মাফাতিহুল গায়ব ইন্নাল্লাহ আর জিনকে আমরা কল্পনা করি খারাপ হিসাবে এটি আল্লাহর আয়াতের পুরোপুরি খিলাফ এটি বললে ধারণ করলে অন্তরে গুনাহ হবে জিন শুধু আপনাকে খালি ধরে এটি মাথার থেকে মুছে ফেলুন জিন আপনাকে ধরে না কিছুই করে না সেগুলি অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আপনাদের হয়তো স্কিজোফ্রেনিয়া স্কিজোফ্রেনিয়ার কিছু সিমটম রয়েছে যেগুলো হচ্ছে এক ধরনের মারাদ নাফসি যে মানসিক অসুখ মানসিক অসুখের জ্ঞান যেহেতু আপনার ভিতরে নাই খালি জিন ধরে আরে জিন হয়তো অ্যাসোসিয়েট থাকতে পারে একটা দুইটা কেসে সেগুলো আমরা জানি না কারণ জিন হচ্ছে আমরা দেখি না সেগুলোকে আমরা দেখতে পাই না সুতরাং সেটা ধরলে কি বা না ধরলে কি সেগুলো আমাদের চিন্তায় আসা উচিত নয় আমাদের চিন্তা আসা উচিত হচ্ছে যে জিন হচ্ছে আল্লাহর একটি মাখলুক যে আল্লাহর এবাদত করে যেমন মানুষ এবাদত হ্যাঁ একটি দুইটি জিন হয়তো অপকর্মের সাথে জড়িত থাকতে পারে অসুখের সাথে জড়িত থাকতে পারে ক্ষতির সাথে জড়িত থাকতে পারে যেমন একটা দুইটা মানুষ আপনার সাথে জড়িত থাকে কিন্তু আমরা করবো থাকি আমরা করবো সেই যে আমাদের কাছে যে সকল চিকিৎসা বিজ্ঞানে যে ওষুধপত্র আছে সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করব তারপরে রোকিয়া যে আমরা তদবির করি সেগুলো আমরা পাঠ করব সুরা ফাতিহা আয়াতুল কুরসি এবং অন্যান্য দোয়াগুলো পড়ে ফু দিব এইভাবে আমরা চিকিৎসা করব ইত্যাদি কিন্তু সারাদিন বসে বসে ম্যানুফ্যাকচার করে জিন এইটা করছে ওইটা করছে জিন আর খারাপ শুধু খারাপই করতেছে আপনার কাছে জিন আর কোনোদিন ভালো হলো না এই ধারণাটুকু আপনাদেরকে পরিবর্তন আপনারা যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদে বিশ্বাস করেন মাথা থেকে সেটাকে দূর করতে হবে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষের প্রতি যেরকম আমরা ধারণা করি যে আল্লাহর মহান সৃষ্টি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তৈরি করেছেন তেমনি জিন হচ্ছে আল্লাহর আরেকটি সৃষ্টি যারা আল্লাহর ইবাদত করবে এটাই যে আমাদের আকীদা আর অনিষ্টতার সাথে জিন এবং মানুষ উভয়ই জড়িত থাকতে পারে কিন্তু মানুষ জড়িত থাকলে সেটা আমরা দেখতে পাই বুঝতে পারি এবং জিন জড়িত থাকলে সেগুলো আমরাকে বুঝতে পারি না জানি না আমরা কোনো প্রমাণ হয়তো করে কিন্তু কিভাবে করে সেটা আমরা অকাট্য ভাবে জানি না এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কিয়ামার ভিতরে বলছেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাঈবিন তোমরা কি মনে করেছো যে আমি কোনো কিছু ছাড়া মানে এই মানে এই কোন খেলার ছলে এই কথাটুকু মানে মানে আমরা মানে তৈরি করেছি সামাওয়াত যে এটি আসলে সূরা দোহান আয়াত নাম্বার 38 সূরা কিয়ামা নয় সূরা দোহান ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাঈবিন যে খেলার ছলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তৈরি করেন নাই ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা বাতিলান সূরা সাদ আয়াত নাম্বার 27 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেভেন এবং জমিনের ভিতরে তেমন কিছুই তৈরি করেন নাই যেটি বৃথা
বাতিল। সুতরাং প্রত্যেকটি জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান উদ্দেশ্য রয়েছে, কোন জিনিস অপ্রয়োজনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নাম্বার উনি ভুলে যান না। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, সূরা মারিয়াম আয়াত নাম্বার 64। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, তোমার প্রভু কোনো কিছু ভুলে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলে যান না। এই যে ভুলে যান না, এটিও আল্লাহর একটি নেতিবাচক গুণাবলী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তহা আয়াত নাম্বার 52 ওয়াকালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবি লা ইয়াদাল্লা রাব্বি ওয়ালা ইয়ানসা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাউহে মাহফুজে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তিনি ভুলে যাবেন না। ওয়ালা ইয়ানসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যাবেন না। এখন এই যে আল্লাহ যে ভুলে যাবেন না, এইটা এই সিফাতটা যারা কোরআন নিয়ে একটু চর্চা করেন তাদের ক্ষেত্রে বলছি, একটু ইন্টারেস্টিং হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন কোরআনের কোরআনুল আজিমের ভিতরে যে তিনি কিন্তু ভুলে যান। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি ভুলে যান না, এটা একটু ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন সূরা মারিয়াম ওমা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভুলে যান না। কিন্তু সূরা জাসিয়া আয়াত নাম্বার 34 সেখানে বলছেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সে সকল মানে লোকদের কে বলবে যারা আল্লাহকে পরিত্যাগ করেছে, হ্যাঁ, যে তোমরা যেমন আল্লাহকে ভুলে গিয়েছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকে আমিও তোমাকে ভুলে যাব। এই ভুলে যাওয়াটা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে স্মরণ না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা লিখে রেখেছেন কিন্তু অবজ্ঞা করছেন, তাদেরকে সম্মানিত করছেন, তাদেরকে শাস্তি দিবেন, কেননা তাদের জন্য রয়েছে আগুন। সে অবিশ্বাসীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে ভুলে যাওয়া মানে হচ্ছে পুরোপুরি ভুলে যাওয়া না, ভুলে যাওয়া মানে হচ্ছে তাকে ইগনোর করা, তাকে অবহেলা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে এই অবিশ্বাসীরা তোমরা যেমন আমাকে ভুলে গিয়েছো, আর তোমাদেরকেও আমি ভুলে গেলাম। এটি হচ্ছে কোরআন আজিমে লিখেছে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুনাফিকদের ক্ষেত্রে আল মুনাফিকুন আল মুনাফিকাত, মুনাফিক নারী এবং পুরুষদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 67 সেখানে বলেছেন নাসুল্লাহা ফা নাসিয়াহুম, যে তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। যে ইন্নাল মুনাফিকিনা হুম হুমুল ফাসিকুন, মুনাফিকরা হচ্ছে ফাসিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন মানে রুজি, তিনি কোন রিজিক, কোন খাবার দাবার তিনি খান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো খাদ্যের প্রয়োজন নেই, খাদ্য। এটি আপনারা শুনে আবার হয়তো বলবেন যে এটা আবার কি, শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে বর্ণনা করেছেন সেটা আমাদের খেয়াল খুশি মতো নয়। মারিফাতুল্লাহি তাআলা কখনোই বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার মেধা স্মার্টনেস কে এক পাশে রেখে মুক্ত মন নিয়ে কোরআনুল আজিমের আয়াতগুলোকে যদি আপনি না দেখেন। আপনার কোনটা পছন্দ হলো সেটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল আয়াতের ভিতরে নেতিবাচক গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি কি আপনি জানেন। প্রশ্ন যদি করা হয় দেখা যাবে যে আমরা তেমন কিছুই জানি না, তার মানে আল্লাহকে আমরা চিনতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 14 সেখানে বলেছেন ওয়া হুয়া ইউতিউম ওয়ালা ইউতিআহুম ওয়ালা ইউতআমু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন খাদ্যের প্রয়োজন নাই। ওয়া হুয়া ইউতিউম ইউতিউমু, যে তোমরাই খাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেতে হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন রিজিক লাগে না। এই কথাটুকুই সূরা আনআম আয়াত নাম্বার 14 তে এসেছে ওয়ালা ইউতিউম ওয়া হুয়া ইউতিউমু।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে খাওয়ান আর তিনি খান না, এটি হচ্ছে কথা। সূরা জারিয়াত আয়াত নম্বর 57, মা আরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিউমুন, যে আমি তোমাদেরকে মানে আই ডু নট ডিজায়ার ফ্রম দেম এনি প্রভিশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কোনো রিজিক চান না, কোনো খাদ্য চান না। যেটা আমাদের হিন্দুরা যেটা করে, যারা মূর্তির সামনে নিয়ে কলা দুধ মানে মাখন আমাদের বাজারের উৎকৃষ্ট খাবার গুলোকে তারা মূর্তির সামনে নিয়ে ধরে থাকে যে আল্লাহ সেগুলো খাবে। আল্লাহ সুবহানাহু মা উরিদু মিনহুম মিন রিজকিহিম, আমি তোমাদের কাছ থেকে কোনো খাবার চাই না, রিজিক চাই না, সাস্টেনেন্স চাই না। ওমা উরিদু আন ইউতিউমুন, আমি তোমাদেরকে খাওয়াই, আল্লাহ খাওয়ান। আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দের উপর কোনো বোঝা চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা, বুসআহা লাহা মা ইকতাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আপনারা সবাই জানেন সূরা বাকারা আয়াত নাম্বার 286, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ সুবহানাহু তাআলা যেই বোঝা আমরা বহন করতে পারি না তার অতিরিক্ত কোন বোঝা ভার দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলা আমার উপরে চাপিয়ে দেন না। কারণ আল্লাহ বলছেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, সূরা কাফ আয়াত নাম্বার 29, যে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার উপরে জুলুম করেন না। হ্যাঁ, আমরা সাধারণত ওই ভূমিকম্প হলে, জলোচ্ছ্বাস হলে আমরা আল্লাহকে দায়ী করি, আবার ক্যান্সার যদি হয় কোনো তখন আমাদের শুরু হয়ে যায় আমাদের জাতীয় ডায়ালগ, সমস্ত দোষ হচ্ছে আল্লাহর। হ্যাঁ, আর কোনো মানুষ পাইল না, আমাকে এই ক্যান্সারে ধরলো, মানে উনি বলতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো মানুষ পায় নাই, আমাকে সে ক্যান্সারটা দিতে, তার মানে আল্লাহ আমার উপরে অবিচার করেছেন, এটাই সে পরোক্ষভাবে বলতে চায়। হ্যাঁ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বান্দার উপরে সামান্যতম জুলুম করি না, ওমা আনা বিদ্দাল্লামিল লিল আবিদ, আর আমরা বলছি কি আর আমাদের পরবর্তী ঘটনা হবে কি, কথা নাই কথা শিখি নাই, কথা বলে কি বলছে, কি গর্হিত কাজ সে করছে তার কোনো ধারণাই তার নাই, যেহেতু সে আল্লাহ সিফাত সম্পর্কে ভালো জানে না, মারিফাতুল্লাহি তাআলার কোনো জ্ঞান তার অন্তকরণে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক আয়াত নাম্বার 7, হ্যাঁ, লিউনফিকুনা যুসাআতি মিন সাআতিহি ওয়া মান কাদিরা আলাইহি রিযকাহু ফালইউনফিক মিম্মা আতাহু আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যা দেন তার বাইরে কোন মানুষকে তার অতিরিক্ত দায়িত্ব দেন না, এটি সূরা তালাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন সেটাকে ডিল করার জন্য, সেই হার্ডশিপ সেটাকে মানে ম্যানেজ করার জন্য, সেটার মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় মানসিক শারীরিক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে থাকেন, দিয়ে থাকেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দেন। এখন সেটা আমরা বুঝতে পারি না, কেননা আমাদের মানে আকীদা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমরা মনে করি যে আল্লাহ আমার উপরে জুলুম করছেন, এটি ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মানে উপরে কোনো জুলুম করেন নাই, বরঞ্চ আমার আপনার কৃতকর্ম হয়তো এটার জন্য দায়ী হতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনার জন্য একটি বড় পুরস্কার তিনি রেখেছেন, আপনাকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আযীম, কিন্তু আপনি সেই পুরস্কার চাচ্ছেন না, আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, আপনার রিওয়ার্ড আজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরান আযীমান সেটা দান করবেন, সেই জন্য হয়তো আল্লাহ আপনাকে একটু কষ্ট দিচ্ছেন, কিন্তু সেটাকে আপনি গ্রহণ করছেন না, সেটাকে আপনি দুয়ে ছেড়ে দিচ্ছেন আর মনে করছেন আল্লাহ আপনার উপরে জুলুম করছে, সেটিতে আপনার দুনিয়া এবং আখেরাত
সেই যে তকদিরের দিকে লেখা রয়েছে সেগুলোকে আমরা খণ্ডন করতে পারি না। আমাদের যদি দুনিয়ার জীবনে কোনো ধরনের লা ক্ষতি থাকে, কোনো দুর্ঘটনা থাকে, কোনো ধরনের মানে মানে দুর্ভাগ্য লিখে থাকে, সেটা তো হবেই, সেটি তো আমরা কখনোই তাকে অতিক্রম করতে পারবো না, কিন্তু আমরা ধৈর্য ধরব এবং আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের উপরে কোনো মানুষকে কোনো বোঝা দেননি। এই হচ্ছে মোট 10টি নেতিবাচক গুণাবলী আমরা আজকের এই ক্লাসে শিখলাম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين আপনাদের জন্য একটি সুখবর রয়েছে যে আমাদের এই ক্লাসগুলো আর বেশি দিন চলবে না। এই আজকের যে ক্লাসের পরে আর খুব সম্ভবত 3টি ক্লাস হতে পারে, তারপরে এই ক্লাসগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং যারা আমার কথায় বিরক্ত হয়েছেন তারা একটু বিশ্রাম পাবেন, যে আপনাদের আর এই এরকম অর্কশ ভাষাও শুনতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আর যারা আমার এই কথাগুলোকে সুন্দরভাবে বারবার রেকর্ড শুনে অনেক পরিশ্রম করে নিজেরা আয়ত্ত করে নিয়েছেন, নিজেরা তাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করেছেন, এবং যারা করেননি তাদের ভালো লাগেনি, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই লেকচার সিরিজ থেকে আর মারিফাতুল্লাহির জ্ঞান যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।